হ্যালো এভরিওয়ান, 10 মিনিট স্কুল অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে জানাই স্বাগত। 10 মিনিট স্কুল অ্যাডমিশন প্রোগ্রামে ব্যবস্থাপনা প্রথম পত্রের নতুন একটি অধ্যায় নিয়ে চলে এলাম আমি অনিক হাসান, এবং আজকে আমরা ব্যবস্থাপনা প্রথম পত্রের খুবই মজার একটি অধ্যায় সম্পর্কে জানব। আজকে আমরা যে অধ্যায়টি সম্পর্কে জানব, এই অধ্যায়টির নাম হচ্ছে সমবায় সমিতি। সমবায় সমিতি ব্যবস্থাপনা প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়। আজকের এই লেকচারটি যখন তোমরা দেখবে, আজকে এই লেকচারটি দেখার পর আশা করি এই সমবায় সমিতি থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা সহজেই তা উত্তর করতে পারবে। আমরা আজকে সমবায় সমিতি সম্পর্কে জানব। সমবায় সমিতির নতুন নতুন তথ্যের পাশাপাশি পূর্বে আমরা যে সকল তথ্য জানি সেগুলো আমরা একবার করে রিভাইজ দিয়ে ফেলবো। অর্থাৎ আজকে আমরা সমবায় সমিতি নিয়ে সবকিছু শিখবো। তো চলো দেরি না করে আমরা আমাদের আজকের লেকচারটি শুরু করে দিই। প্রথমেই চলে আসি সমবায় সমিতির সংজ্ঞায়। অর্থাৎ সমবায় সমিতি কি? সমবায় সমিতি বলতে বোঝায় পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের জন্য সমশ্রেণীর ও সমমনা কতিপয় মানুষ সমবায় আইনের আওতায় যে প্রতিষ্ঠান গঠন এবং পরিচালনা করে তাকে সমবায় সমিতি বলে। আরো সহজভাবে যদি বলতে চাই, প্রথমেই খেয়াল করি সমবায় সমিতি গঠন করে কারা? সমবায় সমিতি গঠন করে সমশ্রেণীর মানুষজন, সমমনা মানুষজন বা সমপেশাভুক্ত মানুষজন। তারা কেন সমবায় সমিতি গঠন করে? তারা সমবায় সমিতি গঠন করে তাদের পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের জন্য। অর্থাৎ যে সকল সদস্য নিয়ে একটি সমবায় সমিতি গঠন হয় তাদের পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের জন্যই সমবায় সমিতি গঠন করা হয়। অপরদিকে সমবায় সমিতি গঠন করা হয় সমবায় আইনের আওতায়। অর্থাৎ সমবায় আইনের আওতায় সমবায় সমিতি গঠন করা হয় এবং এই গঠিত প্রতিষ্ঠানটি পরবর্তীতে পরিচালনা করার দায়িত্ব তার সদস্যদের উপরেই থাকে। অর্থাৎ সমবায় সমিতি বলতে আমরা কি বুঝি? সমশ্রেণীভুক্ত, সমপেশাভুক্ত বা সমমনা কতিপয় মানুষ যখন পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের উদ্দেশ্যে সমবায় আইনের আওতায় একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে এবং উক্ত প্রতিষ্ঠান পরবর্তীতে পরিচালনা করে তাকে আমরা সমবায় সমিতি বলি। আশা করি সমবায় সমিতির সংজ্ঞাতে তোমাদের আর কারো কোনো সমস্যা থাকবে না এবং এখন তোমরা ক্লিয়ার যে সমবায় সমিতি বলতে কি বোঝায়। এখন আমরা সমবায় সমিতির ইতিহাস সম্পর্কে জানব। সমবায় সমিতির ইতিহাস খুবই পুরনো। সমবায় সমিতি আসলে চলে আসে বা সমবায় সমিতির সৃষ্টি হয় শোষণ থেকে, অত্যাচার থেকে, প্রতারণা থেকে। কিভাবে? চলো আমরা সমবায় সমিতির ইতিহাসটা জেনে নিই। যখন শিল্প বিপ্লবকালীন সময় ছিল, অর্থাৎ 1750 থেকে 1850 সাল, যে সময়টাকে আমরা শিল্প বিপ্লবকালীন সময় বলি, এই সময় যেটা হয় যে বিভিন্ন কলকারখানায় প্রচুর পরিমাণে শ্রমিক আসতে থাকে এবং অনেক শ্রমিক তাদের কৃষিকাজ ছেড়ে আসে, তাদের নিজেদের কাজ ছেড়ে তারা কলকারখানায় বেতনভুক্ত কর্মচারী বা বেতনভুক্ত শ্রমিক হিসেবে কাজ করতে শিল্প বিপ্লবকালীন সময় তারা চলে আসে। শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের ভিড় বাড়তে থাকে। এই সময় যে সকল কলকারখানার মালিকরা ছিল তারা শ্রমিকদেরকে অত বেশি অর্থ প্রদান করতো না বা পারিশ্রমিক দিত না, যেটাকে আমরা বলতে পারি যে তাদেরকে খুব বেশি তারা পেমেন্ট দিত না। এখন তাদেরকে খুব বেশি পারিশ্রমিক না দেওয়ায় তাদের অবস্থা আগে থেকেই করুণ ছিল। পরবর্তীতে তারা তাদের প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র তা কিন্তু হিমশিম খায়, ফলে তারা বাকিতে পণ্য ক্রয় করা শুরু করে। এখন যখন তারা বাকিতে পণ্য ক্রয় করা শুরু করে তাদের এই অসহায়ত্বের সুযোগ নেওয়া শুরু করে কিছু অসাধু ব্যবসায়ী। অসাধু ব্যবসায়ীরা তারা পণ্যের দাম বৃদ্ধি করে ফেলে। অর্থাৎ তারা বেশি দামে পণ্য বাকিতে বিক্রি করে করে এ সকল শ্রমিকদেরকে সর্বশান্ত করে ফেলে। অবস্থা এমন দাঁড়ায় যে তারা তাদের প্রয়োজনীয় সামগ্রী কেনার যে অর্থ বা সামর্থ্য সেটিও হারিয়ে ফেলে, ফলে অনেকটা বিপদেই পড়ে যায় সেই সকল শ্রমিকরা যারা এই শিল্পাঞ্চলগুলোতে এসেছিল একটু ভালোভাবে কাজ করার জন্য, একটু বেশি অর্থ উপার্জন করার উদ্দেশ্যে। এখন তাদের প্রতি এই কলকারখানার মালিকদের এই অত্যাচার, দোকান মালিকদের এই প্রতারণা, এই সকল বিষয় লক্ষ্য করে ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের 28 জন বস্ত্রকল শ্রমিক চিন্তা করেন যে তাদের কিছু একটা করা উচিত। এই 28 জন বস্ত্রকল শ্রমিক তারা একত্রিত হয়ে সবাই ব্রিটিশ 1 স্টার্লিং পাউন্ড তারা জমা করে তারা একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা করে। তাদের এই প্রতিষ্ঠিত সমবায় সমিতির নাম হচ্ছে রচডেল সোসাইটি অফ ইকুইটেবল পায়োনিয়ার্স।
রচডেল সোসাইটি অফ ইকুইটেবল পায়োনিয়ার্স নামে একটি সমিতি তারা প্রতিষ্ঠা করে এবং এই সমিতির মাধ্যমে তারা একটি দোকান প্রতিষ্ঠা করে। তাদের এই মুদি দোকানে যেই বিষয়টি ঘটে সেটি হচ্ছে, এই মুদি দোকান বা এই দোকানটিতে যে সকল বস্ত্রকর শ্রমিক রয়েছে বা যে সকল শ্রমিকরা রয়েছে তারা অনেক ন্যায্য মূল্যে তাদের প্রয়োজনীয় পণ্য কিনতে পারে। সে সময় তাদের প্রয়োজনীয় পণ্য বলতে ছিল ময়দা, জবের আটা, চিনি, মাখন, মোমবাতি, এ সকল পণ্য তারা এই দোকান থেকে তারা ন্যায্য মূল্যে ক্রয় করতে পারত। ফলে যে সকল অসাধু ব্যবসায়ীরা এ সকল অসহায় শ্রমিকদেরকে বেশি দামে পণ্য বিক্রি করছিল তাদের একটা শায়েস্তা হয়, পাশাপাশি শ্রমিকরাও ন্যায্য মূল্যে তাদের প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে। এই রচডেল সোসাইটি অফ ইকুইটেবল পায়োনিয়ার্স এর যেই সমিতি, এই নামে যে সমিতিটি, এই সমিতির এই মডেলটি এত জনপ্রিয়তা লাভ করে যে মাত্র 10 বছরের ব্যবধানে 1000 সমবায় সমিতি গড়ে ওঠে। অর্থাৎ রচডেল সোসাইটি অফ ইকুইটেবল পায়োনিয়ার্স কে দেখে 10 বছরের ব্যবধানে এরকম আরো 1000টি সমবায় সমিতি গড়ে ওঠে এবং এর ফলে সমবায় সমিতির যে বিস্তার তা ঘটে, পৃথিবীতে সমবায় সমিতির আবির্ভাব ঘটে। এভাবেই সমবায় সমিতি চলে আসে। এখন সমবায় সমিতির ইতিহাস সম্পর্কে জানার পর আমাদের যে বিষয়গুলো জানতে হবে তা হচ্ছে সমবায় সমিতির বৈশিষ্ট্য। আমরা জানি সকল প্রতিষ্ঠানেরই আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। আমরা আলাদা আলাদা এ সকল বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিন্তু একটা প্রতিষ্ঠানকে আরেকটা প্রতিষ্ঠান থেকে আলাদা করতে পারি। যেমন এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য অংশীদারি থেকে আলাদা, অংশীদারি প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য কোম্পানি থেকে আলাদা, কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য সমবায় সমিতির বৈশিষ্ট্য থেকে আলাদা। তাহলে চলো আমরা সমবায় সমিতির বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেই এবং সে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জেনেও নেই। প্রথমেই চলে আসি গঠন প্রকৃতি। সমবায় সমিতির গঠন অন্যান্য প্রতিষ্ঠান থেকে কিছুটা ভিন্ন। সমবায় সমিতির গঠন অবশ্যই যে সকল সদস্যরা করবে তাদের স্বেচ্ছায় করতে হবে, অর্থাৎ তারা নিজেদের ইচ্ছায়, তারা স্বেচ্ছায় সমবায় সমিতি গঠন করবে। এছাড়া তারা নির্দিষ্ট একটি ফর্ম পাবে, ফর্মটি ফিল আপ করতে হবে, তাদের নির্দিষ্ট ফি প্রদান করতে হবে, নির্দিষ্ট ফর্ম ফিল আপের পাশাপাশি যে সকল দলিলপত্র বা কাগজপত্র দেওয়া প্রয়োজন সব কিছু একত্রিত করে তারা নিবন্ধকের অফিসে জমা দিবে। সমবায় নিবন্ধক যদি নিবন্ধন প্রদান করে তখনই সমবায় সমিতি গঠন হয়। এখন পরবর্তী বৈশিষ্ট্যে যদি আসি, সমবায় সমিতির উদ্দেশ্য। এখন সমবায় সমিতির উদ্দেশ্য কি? আমরা জানি অধিকাংশ ব্যবসায়ের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। সমবায় সমিতির উদ্দেশ্য কিছুটা আলাদা, ভিন্ন। অন্যান্য প্রতিষ্ঠান থেকে সমবায় সমিতির উদ্দেশ্য সম্পূর্ণই ভিন্ন বা আলাদা। কেন? কারণ আমরা জানি সমবায় সমিতির গঠন করার উদ্দেশ্য হচ্ছে সদস্যদের আর্থসামাজিক কল্যাণ এবং সদস্যদের আর্থসামাজিক উন্নয়ন। এক মালিকানা প্রতিষ্ঠান হোক, অংশীদারি প্রতিষ্ঠান হোক, কোম্পানি প্রতিষ্ঠান হোক, এ সকল প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, তারা মুনাফা অর্জন করবে। সমবায় সমিতির উদ্দেশ্য মুনাফা অর্জন করা নয়, সমবায় সমিতির উদ্দেশ্য হচ্ছে তাদের যে সদস্য রয়েছে এই সকল সদস্যদের আর্থসামাজিক কল্যাণ, তাদের আর্থসামাজিক উন্নয়ন, অর্থাৎ তাদের বর্তমান যে আর্থিক অবস্থা রয়েছে, তাদের বর্তমান যে আর্থসামাজিক অবস্থা রয়েছে এই অবস্থাটাকে ভবিষ্যতে আরো উন্নয়ন করা, আরো ভালো করা, তাদের আরো উপকার করা। এটাই সমবায় সমিতির বৈশিষ্ট্য। এবং এই বৈশিষ্ট্য হচ্ছে কি? উদ্দেশ্যের বৈশিষ্ট্য। অর্থাৎ সমবায় সমিতির উদ্দেশ্যটা অন্যান্য প্রতিষ্ঠানের উদ্দেশ্য থেকে ভিন্ন। এবার চলে আসি সদস্য সংখ্যা। সমবায় সমিতির সদস্য সংখ্যা সম্পর্কে যদিও আমরা পরে জানবো, তবু এখন এখানে একটু আলোচনা করে নিই। সমবায় সমিতিতে, প্রাথমিক সমবায় সমিতিতে থাকে ব্যক্তি সদস্য এবং প্রাথমিক সমবায় সমিতিতে সর্বনিম্ন 20 জন সদস্য প্রয়োজন। অর্থাৎ সর্বনিম্ন 20 জন ব্যক্তি সদস্য একটি প্রাথমিক সমবায় সমিতিতে প্রয়োজন। সর্বোচ্চ সদস্য শেয়ার সংখ্যা দ্বারা সীমিত বা নির্ধারিত করা হয়। এছাড়া কিছু সমবায় সমিতি রয়েছে যেখানে ব্যক্তির পরিবর্তে সমবায় সমিতি সদস্য হয়, যেমন জাতীয় সমবায় সমিতি বা কেন্দ্রীয় সমবায় সমিতি। সেক্ষেত্রে কেন্দ্রীয় সমবায় সমিতি হোক বা জাতীয় সমবায় সমিতি হোক, তাদের ক্ষেত্রে সদস্য সংখ্যা হচ্ছে সর্বনিম্ন 10টি
প্রাতিষ্ঠানিক সদস্য, অর্থাৎ 10টি সমবায় প্রতিষ্ঠান তাদের সদস্য হতে পারে। অর্থাৎ প্রাথমিক সমবায় সমিতির ক্ষেত্রে সদস্য সংখ্যা হচ্ছে 20 জন ব্যক্তি সদস্য, কিন্তু কেন্দ্রীয় বা জাতীয় সমবায় সমিতির ক্ষেত্রে সদস্য সংখ্যা হচ্ছে সর্বনিম্ন 10টি প্রাতিষ্ঠানিক সদস্য। সদস্য সংখ্যা সম্পর্কে জানার পর এখন আমরা জানবো সদস্যদের প্রকৃতি সম্পর্কে। সমবায় সমিতিতে সদস্যদের প্রকৃতি হয়, সদস্যরা হয় সমশ্রেণীভুক্ত বা সমপেশাভুক্ত বা তাদের মন মানসিকতা এক, অর্থাৎ তারা সমমনা। সাধারণত সমাজের যারা কম বিত্ত সম্পন্ন মানুষ তারাই সমবায় সমিতির সদস্য হয়, তারা সমবায় সমিতি গঠন করে। কিছু কিছু ক্ষেত্রে সমপেশাভুক্ত লোকজন সমবায় সমিতি গঠন করে, যেমন ভ্যান চালক সমিতি, লন্ড্রি সমিতি, সেলুনের ক্ষেত্রে সমিতি, এরকম বিভিন্ন ক্ষেত্রে সমিতি রয়েছে, কোঅপারেটিভ সোসাইটি তাদের মধ্যে রয়েছে। তারা সমপেশাভুক্ত, তারা একই পেশায় নিয়োজিত, তারা নিজেরা নিজেদের মধ্যে একটি সমবায় সমিতি গঠন করেছে। আবার অন্যান্য ক্ষেত্রে সমমনা ব্যক্তিরাও গঠন করতে পারে, সমশ্রেণীভুক্ত লোকজনও সমবায় সমিতি গঠন করতে পারে। কিন্তু যেটা হয় যে সমবায় সমিতিতে সদস্যরা সমশ্রেণীভুক্ত, সমপেশাভুক্ত বা সমমনা হয়, এবং তুলনামূলকভাবে যারা কম বিত্তবান বা কম বিত্ত সম্পন্ন তারাই সমবায় সমিতির সদস্য হয় বা সমবায় সমিতি গঠন করে। এবার চলে আসি শেয়ার মূল্য। সমবায় সমিতির শেয়ার মূল্য, সমবায় সমিতির যে শেয়ার সেটি বিক্রি করা হয় এবং প্রত্যেকটা শেয়ারে একটি আংকিক মূল্য থাকে, এবং শেয়ারের যে মূল্য সেই মূল্যেই শেয়ার বিক্রি করা হয়। একজন ব্যক্তি শেয়ারের যেই মূল্য সেই পরিমাণ মূল্য বা সেই অর্থ প্রদান করে শেয়ার কিনে একটি সমবায় সমিতির সদস্য হতে পারবে। পরবর্তী বৈশিষ্ট্যে চলে আসে শেয়ার ক্রয়ের সীমা। একমালিকানা অংশীদারি বা অন্যান্য প্রতিষ্ঠানে মুনাফা অর্জন উদ্দেশ্য থাকলেও সমবায় সমিতির উদ্দেশ্য আমরা জানি সদস্যদের আর্থসামাজিক কল্যাণ বা আর্থসামাজিক উন্নয়ন। এ কারণে সমবায় সমিতির একটি বৈশিষ্ট্য হচ্ছে সমবায় সমিতিতে শেয়ার ক্রয়ের সীমা আছে। অর্থাৎ একজন ব্যক্তি যত অর্থের মালিকই হোক না কেন, তার কাছে যত টাকাই থাকুক না কেন, সে যত বিত্ত সম্পন্ন বা বিত্তশালী হোক না কেন, সমবায় সমিতির নির্দিষ্ট সীমা অতিক্রম করে সে শেয়ার ক্রয় করতে পারবে না। সমবায় সমিতিতে শেয়ার ক্রয়ের সীমা হচ্ছে 20%। অর্থাৎ একজন ব্যক্তি যতই বিত্ত সম্পন্ন হোক না কেন, সে 20%-এর বেশি সমবায় সমিতির শেয়ার ক্রয় করতে পারবে না। তার যত টাকাই থাকুক সে সর্বোচ্চ একটি সমবায় সমিতির 20% শেয়ার ক্রয় করতে পারবে। এর মাধ্যমে সমবায় সমিতি নিশ্চিত করে যে সবাই যেন সমবায় সমিতির সদস্য হওয়ার সুযোগ পায়, একজন ব্যক্তি যেন অতিরিক্ত পরিমাণে শেয়ার ক্রয় করে আধিপত্য বিস্তার করতে না পারে। তাই সর্বোচ্চ একজন ব্যক্তি 20% শেয়ার ক্রয় করতে পারে। এবার চলে আসি আরেকটি বৈশিষ্ট্যতে, যা হচ্ছে মূলধন সংগ্রহ। সমবায় সমিতিতে শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করা হয়, সদস্যদের নিকট শেয়ার বিক্রি করা হয়, শেয়ার বিক্রির যে অর্থ সে অর্থের মাধ্যমে মূলধন সংগ্রহ করা যায়, অথবা যে সকল সদস্য রয়েছে তাদের থেকে অর্থ সঞ্চয় করতে পারে সেভাবেও তারা মূলধন সংগ্রহ করতে পারে। অধিকাংশ ক্ষেত্রে যা হয় যে শেয়ার বিক্রির মাধ্যমেই মূলধন সংগ্রহ করা হয়। পরবর্তী বৈশিষ্ট্য চলে আসি মুনাফা বন্টন। সমবায় সমিতির মুনাফা বন্টন হয় সদস্যদের শেয়ার বা সদস্যদের ভাগ অনুযায়ী। কিন্তু সমবায় সমিতির একটি মজার ব্যাপার হচ্ছে, সমবায় সমিতির 100% মুনাফা কখনোই বন্টন করা যায় না। অর্থাৎ মোট যে মুনাফা, সম্পূর্ণ মুনাফা চাইলেই সমবায় সমিতিতে বন্টন করা যায় না। সমবায় সমিতিতে মুনাফা বন্টনের নির্দিষ্ট নিয়ম আছে। মুনাফা বন্টন করার আগে নির্দিষ্ট কিছু তহবিলে নির্দিষ্ট মুনাফার নির্দিষ্ট পরিমাণ অর্থ রেখে, ভবিষ্যতের জন্য রেখে, পরবর্তীতে যে অর্থ থাকে সেখান থেকে সদস্যদের মুনাফা বন্টন করে দেওয়া হয়। অর্থাৎ চাইলেই সমবায় সমিতিতে 100% মুনাফা বন্টন করা যায় না, নির্দিষ্ট তহবিলে অর্থ রেখে যে পরিমাণ মুনাফা অবশিষ্ট থাকে সেখান থেকে সদস্যদের নির্দিষ্ট হার অনুযায়ী মুনাফা বন্টন করা হয়। পরবর্তী বৈশিষ্ট্যতে চলে আসি ব্যবস্থাপনা কমিটি। সমবায় সমিতিতে যারা সদস্য বা যারা মালিক তারা সবাই ব্যবস্থাপনা অংশগ্রহণ করে না। সমবায় সমিতির সকল সদস্যর একটি ভোটের অধিকার থাকে। তারা তাদের এই ভোটের অধিকার ব্যবহার করে তারা ব্যবস্থাপনা কমিটি নির্বাচন করে, এবং উক্ত ব্যবস্থাপনা কমিটির কাছে সমবায় সমিতির বিভিন্ন কার্যক্রম বা ব্যবস্থাপনার দায়িত্ব থাকে।
অন্যান্য সদস্যদের প্রতিনিধি হিসেবে সে সমবায় বা তারা সমবায় সমিতির ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করে এবং সে দায়িত্ব তারা পালন করে। এবার চলে আসি সদস্যদের দায়। সমবায় সমিতিতে সাধারণত দায় সীমিত থাকে। সদস্যরা যে পরিমাণ অর্থ বিনিয়োগ করে তারা তাদের বিনিয়োগকৃত অর্থ পর্যন্তই দায় বহন করে। ধরে নেই একজন ব্যক্তি সমবায় সমিতিতে 1,000 টাকা বিনিয়োগ করেছে, অর্থাৎ সে সর্বোচ্চ দায় বহন করবে 1,000 টাকা, এর বাইরে সচরাচর সে দায় বহন করবে না। তাহলে সমবায় সমিতিতে সদস্যদের দায় সীমিত, এটা আমরা বলতে পারি। এবার চলে আসি সমভোটাধিকার। সমভোটাধিকার কি? সমবায় সমিতিতে সবারই ভোট দেওয়ার অধিকার থাকে, সমবায় সমিতিতে সকল সদস্য কাছে একটি ভোট দেওয়ার অধিকার থাকে। একজন ব্যক্তির যতই শেয়ার থাকুক না কেন, সে একটি ভোট দেওয়ার অধিকারই রাখে। অর্থাৎ যার শেয়ার বেশি তারও ভোটের অধিকার একটি, যার শেয়ার কম তারও ভোটের অধিকার একটি। সবাই একটি ভোট দেওয়ার অধিকার রাখে এবং সবাই একটি ভোটই দিতে পারে। এবার চলে আসি সরকারি নিয়ন্ত্রণ। সমবায় সমিতি যেহেতু সমাজের কম বিত্ত সম্পন্ন ব্যক্তিরা গঠন করে নিজেদের আর্থ সামাজিক কল্যাণ বা উন্নয়নের জন্য, এখানে যেহেতু সদস্যদের আর্থ সামাজিক কল্যাণ প্রধান উদ্দেশ্য, সমবায় সমিতিতে যাতে কেউ প্রতারণার শিকার না হয়, জালিয়াতির শিকার না হয় বা এখানেও যেন তারা অত্যাচারিত না হয়, এ কারণে সমবায় সমিতিতে সরকারি কিছু নিয়ন্ত্রণ থাকে, সরকারি পৃষ্ঠপোষকতা থাকে। সরকার বিভিন্ন বিষয়ে অডিট করে, খেয়াল রাখে, হিসাব টিসাব সম্পর্কে সকল তথ্য সরকার সংগ্রহ করে এবং তার এটা নিশ্চিত করে যে একটি সমবায় সমিতি ঠিকভাবে চলছে, ব্যবস্থাপনা কমিটি সততার সাথে তাদের কাজ করছে এবং কোনো সদস্য প্রতারণার শিকার হচ্ছে না। অর্থাৎ সমবায় সমিতির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সরকারি নিয়ন্ত্রণ। আশা করি সমবায় সমিতির যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাব। এখন আমরা যে টপিক, এই টপিকটি সম্পর্কে তোমরা খুব পরিচিত, তা হচ্ছে মনে রাখতে হবে। এখন আমরা দেখব আমাদের কি কি তথ্য বা ইনফরমেশন মনে রাখতে হবে। এই মনে রাখতে হবে পার্টটিতে আমি সে সকল বিষয় অন্তর্ভুক্ত করে দিই যেখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি। তাই আমাদের সবারই মনে রাখতে হবে এই সেগমেন্টটার সকল ইনফরমেশন আসলেই মনে রাখতে হবে। চলে আসি প্রথম তথ্য। সমবায় প্রতিষ্ঠানে প্রতিটি সদস্য একটি ভোটের অধিকার রাখে। একটু আগে বৈশিষ্ট্যটা আমরা যেটি পড়লাম যে সমবায় সমিতিতে একজন ব্যক্তি যত বেশি শেয়ারের মালিক হোক বা যত কম শেয়ারের মালিক হোক না কেন, সকল সদস্য একটি ভোটের অধিকার রাখে। অর্থাৎ সকল সদস্য একটি ভোট দিতে পারবে, একটি ভোট দেওয়ার অধিকার সে রাখবে। পরবর্তী যে ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে একজন সদস্য সর্বোচ্চ 20% শেয়ার ক্রয় করতে পারে। আমি একটু আগেই বললাম যখন শেয়ার ক্রয় সীমা নামে বৈশিষ্ট্যটি সম্পর্কে আমরা জানলাম, তখন বলেছি যে একজন সদস্য সর্বোচ্চ 20% শেয়ার ক্রয় করতে পারে। এখানে সবাইকে সুযোগ দেওয়ার জন্য এই হারটি 20% রাখা হয়েছে, যাতে একজন ব্যক্তি অনেকগুলো শেয়ার ক্রয় করে একটি সমবায় সমিতিতে তার আধিপত্য বিস্তার করতে না পারে। এই কারণে সমবায় প্রতিষ্ঠানে বা সমবায় সমিতিতে একজন সদস্য সর্বোচ্চ 20% শেয়ার ক্রয় করার অধিকার রাখে এবং সর্বোচ্চ 20% শেয়ার সে ক্রয় করতে পারে, এর বেশি শেয়ারের মালিকানা সে গ্রহণ করতে পারে না। এবার আমরা সমবায় সমিতির মুনাফা বন্টন সম্পর্কে জানব। মনে রাখতে হবে পর এখন আমরা চলে এলাম সমবায় সমিতির মুনাফা বন্টনে। সমবায় সমিতির মুনাফা বন্টন সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি সমবায় সমিতির মুনাফা বন্টন অন্যান্য প্রতিষ্ঠানের মতো নয়, সমবায় সমিতির মুনাফা বন্টন কিছুটা আলাদা। সমবায় সমিতিতে কখনোই মুনাফার সম্পূর্ণ অংশ বন্টন করা হয় না। আমরা একটু আগেই পড়লাম সমবায় সমিতির মুনাফা বন্টন বৈশিষ্ট্যতে আমরা এ সম্পর্কে জেনেছি। সমবায় সমিতিতে কিছু নির্দিষ্ট তহবিল রয়েছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বাধ্যতামূলক বা সংরক্ষিত তহবিল, উন্নয়ন তহবিল, কুঋণ সঞ্চিতি, অন্যান্য উদ্দেশ্যে সংরক্ষিত মুনাফা। এর মধ্যে এই বাধ্যতামূলক বা সংরক্ষিত তহবিল হচ্ছে বাধ্যতামূলক, বাকি যেই তিনটি তহবিল রয়েছে এই তিনটি তহবিল ঐচ্ছিক। কোনো সমবায় প্রতিষ্ঠান চাইলে এই পরিমাণ তহবিল, এই তহবিলগুলো তারা রাখতে পারে, চাইলে তারা এই তহবিল নাও রাখতে পারে। এখন বাধ্যতামূলক বা সংরক্ষিত তহবিলে 15% অবশ্যই মুনাফা রাখতে হয়। অর্থাৎ একটি সমবায় সমিতি
যে মুনাফা করবে তার 100% সে কখনোই কি করতে পারবে না, সে কখনোই 100% বন্টন করতে পারবে না। অন্তত পক্ষে 15% তার বাধ্যতামূলক বা সংরক্ষিত তহবিলে রাখতেই হবে। তাহলে আমরা বলতে পারি, এই পার্টটুকু সবে মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা বলতে পারি যে একটি সমবায় সমিতি সর্বোচ্চ 85% মুনাফা বন্টন করতে পারে। কিভাবে? কারণ একটা সমবায় সমিতির ধরলাম মোট মুনাফা 100%, এখন 15% তো তাকে অবশ্যই বাধ্যতামূলক তহবিল বা সংরক্ষিত তহবিলে রাখতে হবে। তাহলে 100% থেকে যদি আমরা 15% মাইনাস করি তাহলে থাকে হচ্ছে 85%, অর্থাৎ একটি সমবায় সমিতি চাইলেও সর্বোচ্চ 85% মুনাফা বন্টন করতে পারে, এর বেশি মুনাফা সে বন্টন করতে পারে না। যদিও কোন সমবায় সমিতি 85% মুনাফা বন্টন করে না, এর থেকে কম বন্টন করে। কিছু কিছু জায়গায় বলা হয়েছে, কিছু বইতে বা কিছু কিছু জায়গায় বলা হয়েছে যে একটি সমবায় সমিতি সাধারণত 67-70% মুনাফা বন্টন করে থাকে। এখন 67-70% মুনাফা বন্টন সে করতে পারে, এর কমও করতে পারে, এর বেশিও করতে পারে, কিন্তু আমরা অবশ্যই মনে রাখতে হবে কখনোই 85%-এর বেশি মুনাফা সমবায় সমিতি বন্টন করতে পারে না, কারণ 15% বাধ্যতামূলক বা সংরক্ষিত তহবিলে অবশ্যই জমা রাখতে হয়। এছাড়া রয়েছে উন্নয়ন তহবিল, যেখানে 3% হার, মুনাফার 3% জমা রাখা যায়। কুরিন সঞ্চিতে আছে, যেখানে মুনাফার 10% জমা রাখা যায় এবং অন্যান্য উদ্দেশ্যে মুনাফা সংরক্ষণ করা হয়, সেক্ষেত্রেও 10% মুনাফা সংরক্ষণ করা যায়। সমবায় সমিতির মুনাফা বন্টন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে MCQ প্রশ্ন আসতে পারে এবং অঙ্ক চলে আসতে পারে। কিরকম চলে আসতে পারে? যেমন তোমাদেরকে বলতে পারে যে একটি সমবায় সমিতির মুনাফা হয়েছে 10,000 টাকা, 10,000 টাকা একটি সমবায় সমিতিতে মুনাফা হয়েছে। এখন 10,000 টাকা একটি সমবায় সমিতিতে যদি মুনাফা হয়ে থাকে, এবার তোমাকে প্রশ্ন করতে পারে যে বাধ্যতামূলক তহবিলে কত টাকা রাখা হলো, উন্নয়ন তহবিলে কত টাকা রাখা হলো, তো তখন সেক্ষেত্রে তোমাদের এই 10,000 15% বা 10,000 3% ক্যালকুলেট করে বের করে কারেক্ট অ্যান্সার করতে হবে যে হ্যাঁ, এত টাকা বাধ্যতামূলক তহবিলে রাখা হয়েছে, এত টাকা উন্নয়ন তহবিলে রয়েছে, বা প্রশ্ন করতে পারে যে সে সর্বোচ্চ কত টাকা সে বন্টন করতে পারবে। সেক্ষেত্রে যে 15% যেটা বাধ্যতামূলক রাখতে হয় সেটি বিয়োগ করে যতটুকু থাকবে ততটুকু হবে উত্তর, অর্থাৎ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো তোমরা সবাই এই সমবায় সমিতির যে মুনাফা বন্টন, এই পার্টটুকু খুবই মনোযোগ দিয়ে পড়বে এবং মনে রাখবে, এবং আশা করি এখন বুঝানোর পর তোমাদের কারো এই টপিক আর প্রবলেম নেই। এবার আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই, সমবায় সমিতির নীতিমালা। সমবায় সমিতি কিছু নীতিমালার উপর গঠিত, যেটাকে আমরা ইংরেজিতে প্রিন্সিপালস অফ কোঅপারেটিভ সোসাইটি বলি। সমবায় সমিতির নীতিমালার প্রতি খুবই কঠোর, এই সকল নীতিমালা সকল সমবায় সমিতিতেই মেনে চলতে হয় এবং মেনে চলা হয়। সমবায় সমিতির নীতিমালাগুলো সম্পর্কে এখন আমরা জানব। প্রথমেই যে নীতিমালা সম্পর্কে আমরা কথা বলবো সেটি হচ্ছে একতা। সমবায় সমিতিতে একতা খুবই গুরুত্বপূর্ণ একটি নীতি। এখানে সব সদস্য তারা সবাই এক, সবাই একত্রে কাজ করে, একত্রে সিদ্ধান্ত গ্রহণ করে, সবাই একটি লক্ষ্যেই একটি উদ্দেশ্যে একসাথে আছে, এবং সেই উদ্দেশ্যটি হচ্ছে তাদের নিজেদের আর্থ সামাজিক কল্যাণ। অর্থাৎ এখানে একতার সাথে কাজ করে, একতার সাথে সিদ্ধান্ত নেয়, এবং তাদের যে উদ্দেশ্য সে উদ্দেশ্য এক। এখানে সবাই মিলেমিশে থাকে, তারা একসাথে থাকে, ঐক্যবদ্ধভাবে চলার ফলে তারা একটা শক্তি পায় যার মাধ্যমে তারা তাদের আর্থ সামাজিক যে অবস্থা তার ভবিষ্যতে তারা পরিবর্তন করতে পারে, তার মধ্যে একটা পরিবর্তন তারা ভবিষ্যতে নিয়ে আসতে পারে। পরবর্তী নীতিমালা হচ্ছে সাম্য। সাম্যকে আমরা ইংরেজিতে বলি ইকুয়ালিটি, অর্থাৎ সবাই সমান। সমবায় সমিতিতে সকল সদস্যকে সমান গণ্য করা হয়। কিভাবে সেটা আমরা বুঝতে পারবো? আমরা জানি সমবায় সমিতিতে সকল সদস্যর একটি মাত্র ভোট দেওয়ার অধিকার থাকে। সে যত বেশি শেয়ারের মালিকই হোক না কেন, সে একটি ভোটেরই অধিকার দিবে। অর্থাৎ যার 2% শেয়ার সেও একটি ভোট দেওয়ার অধিকার রাখে, যার সর্বোচ্চ 20% শেয়ার সেও একটি ভোট দেওয়ার অধিকার রাখে। অর্থাৎ তারা দুইজন সমান, এবং এই সমান সকল সদস্যদেরকে সমানভাবে ট্রিট করা, সবাইকে সমান ভাবা, সবার সমান অধিকার থাকা, এটাতেই আমরা বুঝতে পারি যে সমবায় সমিতি সাম্য নীতিমালায় চলে। অর্থাৎ এখানে সবাই ইকুয়াল, সবাই সমান, সমবায় সমিতি সাম্যের আদর্শে
অনুপ্রাণিত। পরবর্তী যে নীতিমালা সম্পর্কে আমরা জানবো সেটি হচ্ছে সহযোগিতা। সমবায় সমিতিতে একজন সদস্য আরেকজন সদস্যর সহযোগিতা করে, এখানে সবাই ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে কাজই করছে পরস্পর পরস্পরের সহযোগিতা করার জন্য। তারা সবাই সমাজের কম বিত্ত সম্পন্ন মানুষ সাধারণত যেহেতু হয়ে থাকে, তারা সবাই অত্যাচারিত নিষ্পেষিত থাকে, তাদের আর্থিক অবস্থা অতটা ভালো থাকে না, তাদের বিভিন্ন সময় অর্থের প্রয়োজন হলে তাদের অর্থ ঋণ হিসেবে নেওয়ার কোনো জায়গা থাকে না, কারণ আমরা জানি অধিকাংশ প্রতিষ্ঠান জামানত ছাড়া ঋণ দেয় না, তো তাদের প্রয়োজনে তারা ঋণ গ্রহণ করতে পারে না। তাদের আর্থিক অবস্থা পরিবর্তনের জন্য তারা একত্রে সহযোগিতার মাধ্যমে সমবায় সমিতিতে কাজ করে। এখানে তারা একসাথে অর্থ সঞ্চয় করে, তারা মূলধন গঠন করে, তারা পরস্পরকে ঋণ প্রদান করে, একজন আরেকজনকে সহযোগিতা করে। অর্থাৎ সহযোগিতার যেই নীতিমালা, এই নীতিমালায় সমবায় সমিতি বিশ্বাস। একে অপরকে সহযোগিতা করা, একে অপরকে সাহায্য করা, একে অপরের প্রতি সহানুভূতিশীল থাকা, এটাই সমবায় সমিতি মেইনটেইন করার একটি চেষ্টা করে। এবার চলে আসি সততা। সমবায় সমিতিতে একজন সদস্য আরেকজন সদস্যের প্রতি সৎ থাকবে। এখানে তারা সবাই একটি উদ্দেশ্যে কাজ করছে, তাদের পারস্পরিক কল্যাণ, তাদের আর্থসামাজিক কল্যাণ, তাদের আর্থিক উন্নয়ন। অর্থাৎ এখানে তারা একজন আরেকজনকে হেল্প করবে, তারা একজন আরেকজনকে সাপোর্ট দিবে। এখানে তাদের অবশ্যই যেটি থাকতে হবে সেটি হচ্ছে তাদের সৎ মনোভাব থাকতে হবে, সততার সাথে কাজ করতে হবে, নিষ্ঠার সাথে কাজ করতে হবে। একজন সদস্য আরেকজন সদস্যের প্রতি সৎ থাকবে, ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যের প্রতি সৎ থাকবে, এটাই সমবায় সমিতিতে কাম্য। এরপরের যে নীতিমালা সেটি হচ্ছে সেবার নীতিমালা। সমবায় সমিতিতে একজন সদস্য আরেকজন সদস্যকে সেবা করবে, তার সহযোগিতা করবে, তার প্রয়োজনে তার পাশে দাঁড়াবে, সবাই একত্রিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, সবাই একসাথে পারস্পরিক সেবার মাধ্যমে তাদের ভবিষ্যতে আর্থিক যে অবস্থা, আর্থিক যে পরিবর্তন সেটি সংগঠন করবে। তারা একসাথে ভবিষ্যতে একসাথে তারা বৃদ্ধি পাবে, তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে, তারা একসাথে সফল হবে, একজন আরেকজনকে সেবা দান করবে। সেবা বা সহযোগিতা সমবায় সমিতির আরেকটি নীতিমা। সহযোগিতা আলাদা একটি নীতি, সেবা আরেকটা নীতি। এখন চলে আসে আস্থা ও বিশ্বাস। এই যে সমবায় সমিতিতে সকল সদস্য একসাথে থাকবে, তারা পারস্পরিক সহযোগিতা করবে, তারা একসাথে একটি উদ্দেশ্যের জন্য কাজ করবে, তারা নিজেদের আর্থিক কল্যাণ, আর্থিক পরিবর্তনের জন্য কাজ করবে, তাদের অবশ্যই নিজেদের মধ্যে আস্থা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। একজন সদস্য আরেকজন সদস্যকে বিশ্বাস করবে, একজন সদস্য আরেকজন সদস্যের প্রতি আস্থা থাকবে, একজন ব্যবস্থাপনা কমিটির একজন ব্যক্তি সৎ থাকবে, ব্যবস্থাপনা কমিটির সকল ব্যক্তি সৎ থাকবে, তাদের প্রতি যেমন সদস্যদের আস্থা থাকবে, সদস্যদের প্রতি ব্যবস্থাপনা কমিটির আস্থা থাকবে। আস্থা ও বিশ্বাসের মাধ্যমে একটি সমবায় সমিতি তা ভবিষ্যতে সফল হবে, এটাই সমবায় সমিতির আরেকটি নীতিমালা। গণতন্ত্র, আরেকটি নীতিমালা হচ্ছে গণতন্ত্র। সমবায় সমিতি গণতন্ত্রে বিশ্বাস। কেন? সমবায় সমিতিতে আমরা জানি সবাই একটি ভোটের অধিকার রাখে, অর্থাৎ এখানে সবাই সমান। পাশাপাশি এখানে ব্যবস্থাপনা কমিটি হোক, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সকল ক্ষেত্রে ভোটের মাধ্যমেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়, ভোটের মাধ্যমে ব্যবস্থাপনা কমিটি গঠন করা, অর্থাৎ এখানে জনগণের মতামত অনুযায়ী প্রতিষ্ঠানটি চলে। প্রতিষ্ঠান যারা ব্যবস্থাপনা করবে, যারা প্রতিষ্ঠানটির দেখভাল করবে, তাদেরকেও নির্ধারণ করা হয় সবার মতামতের মাধ্যমে। সবার মতামত নেওয়া, সবার মতামত থেকে যাদের মানে বেশি মতামতটাকে প্রাধান্য দেওয়া, বেশি লোকজন যেই বিষয়টাকে সাপোর্ট করে সেটাকেই গ্রহণ করা, এটাকেই সমবায় সমিতিতে গণতন্ত্র বলা হয়। এবং এই গণতন্ত্র সমবায় সমিতির একটি গুরুত্বপূর্ণ নীতিমালা, কারণ সমবায় সমিতির ভিত্তি মানে নীতিমালার ভিত্তি হচ্ছে গণতন্ত্র। এখানে কাউকে বড় বা ছোট করে দেখা হয় না, সবাইকে সমানভাবে দেখা হয়, সবাইকে সমান অধিকার দেওয়া হয় এবং সবার মতামতকেই গুরুত্ব দেওয়া হয়। সর্বশেষ যে নীতিমালা সম্পর্কে আমরা এখন আলোচনা করব সেটি হচ্ছে নিরপেক্ষতা। সমবায় সমিতিতে সবাই নিরপেক্ষ থাকবে, নিজের বন্ধু বা নিজের পরিচিত জন্য কেউ যদি কোনো অসাধু কাজ করে তাকে সমর্থন করার নীতিমালা সমবায় সমিতিতে নেই। এখানে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, যেটা অন্যায় যেটা ঠিক না সেটার বিরুদ্ধে অবশ্যই কথা বলতে হবে। ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যের প্রতি নিরপেক্ষ থাকতে হবে, সদস্যদের সদস্যদের প্রতি নিরপেক্ষ থাকতে হবে, যেটা ভুল সেটাকে ভুল বলতে হবে, যেটা সঠিক সেটাকে সঠিক বলতে হবে, যেটা অনুচিত সেটাকে না করতে হবে,
যেটা উচিত সেটাই করতে হবে। নিরপেক্ষভাবে সবাই চিন্তা করবে, সিদ্ধান্ত গ্রহণ করবে, এটাই সমবায় সমিতির একটি নীতিমালা, এবং সমবায় সমিতি এই নীতিমালাতেও অনেক গুরুত্ব প্রদান করে। এখন আশা করি সমবায় সমিতির নীতিমালায় তোমাদের আর কারো কোনো সমস্যা নেই, প্রত্যেকটি নীতিমালা সম্পর্কে তোমাদের এখন স্পষ্ট ধারণা রয়েছে এবং তোমরা সবাই জানো কোন নীতি দ্বারা কি বোঝে। তো আমরা এখন আমাদের পরবর্তী যেই টপিক সে টপিকে চলে যাই। এখন টপিকে যাওয়ার আগে আমরা একটা কুইজ দিয়ে ফেলি। কুইজ দেওয়ার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে আমরা যতটুকু পর্যন্ত এখন পড়েছি এ পর্যন্ত তোমার স্পষ্ট ধারণা আছে নাকি এবং তুমি কতটুকু কি শিখতে পেরেছো। তোমরা সবাই কুইজের নিয়ম জানো, প্রথমে প্রশ্নটা দেখাবো, এরপর প্রশ্নের পরে স্ক্রিনে যেটা শো করবে তা হচ্ছে অপশনস গুলো। এই সময় তোমরা ভিডিওটি পজ করবে, পজ করে সঠিক উত্তরটি কোথাও লিখে ফেলবে, এরপর প্লে দিলে সাথে সাথে উত্তরটি চলে আসবে এবং তোমরা যাচাই করতে পারবে যে তোমার উত্তরটি কি সঠিক হয়েছে নাকি তোমার উত্তরটি ভুল হয়েছে। তো চলো কুইজ প্রথম কুইজটি দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, সমবায় সংগঠনের মুনাফা বন্টনে কত ভাগ অর্থ উন্নয়ন তহবিলে জমা রাখতে হয়। প্রশ্নটি হয়েছে সমবায় সমিতির মুনাফা বন্টন থেকে। আমরা একটু আগে মুনাফা বন্টন সম্পর্কে পড়েছি। এখানে প্রশ্ন করেছে যে উন্নয়ন তহবিলে কত ভাগ অর্থ, মুনাফার কত ভাগ অর্থ উন্নয়ন তহবিলে জমা রাখতে হয়। চলো আমরা অপশন গুলো দেখে নিই। অপশন এ 10%, অপশন বি 7%, অপশন সি 5% এবং অপশন ডি 3%। এখন তোমরা ভিডিওটি পজ করে ফেলো, আমি এখন উত্তরটি বলে দিই। এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ 3%। আমরা জানি বাধ্যতামূলক তহবিলে রাখতে হয় 15%, কিন্তু উন্নয়ন তহবিলে রাখতে হয় 3%, অর্থাৎ মুনাফার 3% রাখতে হয় উন্নয়ন তহবিল, যে কারণে এই প্রশ্নের উত্তর হচ্ছে ডি বা 3%। আশা করি তোমরা সবাই সঠিক উত্তরটি দিয়েছ। এবার পরবর্তী প্রশ্নে চলে যাই। সমবায় একটি ভিন্ন ধর্মী প্রতিষ্ঠান হওয়ার কারণ কোনটি। চলো আমরা অপশন গুলো দেখে নিই। অপশন এ কৃত্রিম ও স্বাধীন সত্তা, অপশন বি নিজস্ব ব্যবস্থাপনা, অপশন সি উদ্দেশ্যের ভিন্নতা এবং অপশন ডি ঝুঁকিমুক্ত প্রতিষ্ঠান। এখন এই প্রশ্নটির উত্তর করার আগে তোমরা একটু চিন্তা করে নাও। এখন আমি উত্তর বলে দিব, তোমরা ভিডিওটি পজ করে চিন্তা ভাবনা করে উত্তরটি কোথাও লেখো, আমি এখন উত্তরটি বলে দিব, উত্তরটি মিলিয়ে দেখবে যে উত্তরটি কি সঠিক হয়েছে না ভুল হয়েছে। এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে সি, অর্থাৎ উদ্দেশ্যের ভিন্নতা। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, উদ্দেশ্যের ভিন্নতা কেন? কারণ তোমরা খেয়াল করে দেখো, আমরা জানি কৃত্রিম ও স্বাধীন সত্তা এই বৈশিষ্ট্যটি আমরা কোম্পানিতেও দেখি। নিজস্ব ব্যবস্থাপনা, নিজস্ব ব্যবস্থাপনা বলতে বোঝায় যে প্রতিষ্ঠানের মালিকানা এবং ব্যবস্থাপনা আলাদা। এক মালিকানা প্রতিষ্ঠান বা অংশীদারি প্রতিষ্ঠানের মালিকানা এবং ব্যবস্থাপনা ভিন্ন না হলেও আমরা জানি কোম্পানি সংগঠনে কিন্তু নিজস্ব ব্যবস্থাপনা আছে, অর্থাৎ সেখানে মালিক ব্যবস্থাপনা অংশগ্রহণ করে না, মালিকানা এবং ব্যবস্থাপনা আলাদা। অর্থাৎ নিজস্ব ব্যবস্থাপনাও শুধুমাত্র সমবায়ের বৈশিষ্ট্য নয়, এটা কোম্পানির বৈশিষ্ট্য। অপরদিকে সি নাম্বারটা দেখো, এ বি যেমন আমরা অন্যান্য প্রতিষ্ঠানে দেখে থাকি, সি নাম্বারের যেই অপশনটি আছে এখানে বলা আছে উদ্দেশ্যের ভিন্নতা। আমরা জানি অধিকাংশ ব্যবসায় প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, কিন্তু সমবায়ের উদ্দেশ্য কি মুনাফা অর্জন? সমবায়ের উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, সমবায়ের উদ্দেশ্য হচ্ছে সদস্যদের আর্থসামাজিক কল্যাণ বা সদস্যদের আর্থসামাজিক উন্নয়ন। অর্থাৎ এই একটি ক্ষেত্রে সমবায় অন্যান্য সকল প্রতিষ্ঠান থেকে আলাদা। অন্যান্য প্রতিষ্ঠানের যেখানে উদ্দেশ্য হচ্ছে হয় মুনাফা অর্জন না হয় জনকল্যাণ, সমবায় সমিতির উদ্দেশ্য হচ্ছে সদস্যদের আর্থসামাজিক কল্যাণ বা সদস্যদের আর্থসামাজিক উন্নয়ন। অর্থাৎ উদ্দেশ্যের ভিন্নতা এখানে উত্তর, কারণ এই একটা বৈশিষ্ট্য সমবায়কে অন্যান্য সকল প্রতিষ্ঠান থেকে আলাদা করে। যেমন ঝুঁকিমুক্ত প্রতিষ্ঠান সমবায় নয়, এটা আমরা জানি, সকল প্রতিষ্ঠানে ঝুঁকি রয়েছে, কোনোটায় সীমিত কোনোটায় অসীম, কোনোটায় বেশি কোনোটায় কম, কিন্তু সমবায় কোনো ঝুঁকিমুক্ত প্রতিষ্ঠান নয়, সুতরাং এটি কোনো বৈশিষ্ট্যর মধ্যেই পড়ে না। আর এ এবং বি নাম্বার বৈশিষ্ট্য আমরা কোম্পানিতেও দেখে থাকি। শুধুমাত্র উদ্দেশ্যের যে ভিন্নতা, জনকল্যাণের যে উদ্দেশ্য এটি না, সরি জনকল্যাণ না, সদস্যদের আর্থিক কল্যাণের যে উদ্দেশ্য এই উদ্দেশ্যটা আমরা শুধুমাত্র সমবায় সমিতির দেখে থাকি। এই কারণে দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি, সমবায় সমিতির যে উদ্দেশ্য এই উদ্দেশ্যই সমবায় সমিতিকে অন্যান্য প্রতিষ্ঠান থেকে আলাদা বা ভিন্ন করে তুলেছে।
এবার আমাদের পরবর্তী যে টপিক, আমাদের পরবর্তী টপিক হচ্ছে সমবায় সমিতির গঠন প্রণালী। সমবায় সমিতির গঠন প্রণালীকে ইংরেজিতে বলে ফরমেশন প্রসিজিয়ার্স অফ কোঅপারেটিভ সোসাইটি। একটা সমবায় সমিতি কিভাবে গঠন করে, কিভাবে গঠন করা যায়, গঠন করার পদ্ধতিগুলো কি কি, গঠন করার স্টেপগুলো কি কি, সেটা আমরা এখন দেখে নিব। চলো দেখে নিই সমবায় সমিতির গঠন প্রণালী। প্রথমে উদ্যোগ গ্রহণ। সমবায় সমিতির ক্ষেত্রে কিছু ব্যক্তি উদ্যোগ গ্রহণ করতে হবে, তাদের অবশ্যই স্বেচ্ছায় উদ্যোগ গ্রহণ করতে হবে। তারা চিন্তা করবে বা তাদের একটি পরিকল্পনা থাকবে যে না, আমরা একটি সমবায় প্রতিষ্ঠান গঠন করব, যে প্রতিষ্ঠান আমাদের সদস্যদের আর্থ সামাজিক কল্যাণ বা আর্থ সামাজিক উন্নয়ন করবে। এই যে উদ্যোগ গ্রহণ, এই ক্ষেত্রে নিজেদের মধ্যে তারা আলোচনা করে সিদ্ধান্ত নিবে, তারা উদ্যোগ গ্রহণ করবে, এবং উদ্যোগ গ্রহণের সময় 6 থেকে 12 সদস্যর একটা ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হয়। এ বিষয়ে আমরা পরে আলোচনা করব। তবু মনে রাখতে হবে যে উদ্যোগ গ্রহণের সময় প্রাথমিক যে উদ্যোক্তা, তারা একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করবে, তারা প্রতিষ্ঠানের সমবায় প্রতিষ্ঠানের উপবিধি তৈরি করবে। উপবিধি হচ্ছে সমবায় সমিতির একটি গুরুত্বপূর্ণ দলিল, উপবিধি সম্পর্কে আমরা একটু পরে জানবো। ইংরেজিতে উপবিধিকে বলা হয় বাইলস। এছাড়াও বিভিন্ন যে সকল ফর্ম রয়েছে সে সকল ফর্মে সঠিকভাবে ফিল আপ করতে হবে, সকল তথ্য সরবরাহ করতে হবে, সকল দলিলপত্র সংগ্রহ করতে হবে, এবং এই পর্যায়ে আমরা উদ্যোগ গ্রহণ পর্যায়টি সমাপ্তি হয়। এরপরে যে পর্যায়, সেটি হচ্ছে নিবন্ধনের আবেদন। সকল তথ্য সংগ্রহ করে, সকল ডকুমেন্টস কালেক্ট করে, সকল প্রারম্ভিক যে সকল কার্যক্রম সে সকল কার্যক্রম সম্পন্ন করে নিবন্ধনের জন্য আবেদন করা হয়, এবং অবশ্যই সেক্ষেত্রে নিবন্ধন ফি দিতে হয়, প্রয়োজনীয় দলিলপত্রাদি দিতে হয়, আবেদনের ফর্ম জমা দিতে হয়, এবং এই সব কিছু জমার মাধ্যমে নিবন্ধনের আবেদন করা হয় সমবায় নিবন্ধনের জন্য। পরবর্তীতে নিবন্ধন নিবন্ধক যে, সে যদি দেখে সবকিছু ঠিক আছে, দলিলপত্রাদি ঠিক আছে, ফি ঠিক আছে, এবং সব কিছু দেখে যদি সমবায় নিবন্ধকের মনে হয় যে না সবকিছু ঠিক আছে, সে যদি সন্তুষ্ট হয়, তাহলে সে যেটি করবে সমবায় সমিতিকে একটি নিবন্ধন পত্র দিবে। এই পর্যায়কে আমরা বলি নিবন্ধন পত্র, অর্থাৎ সমবায় সমিতি এই পর্যায়ে সে নিবন্ধন পত্র পেয়ে যায়, এবং তার যে আইনগত যে অস্তিত্ব সেটি নিবন্ধন পত্র পাওয়ার পরে সৃষ্টি হয়। নিবন্ধন পত্র পাওয়ার পর সমবায় সমিতির জন্মলাভ ঘটে এবং তারা তাদের কাজ শুরু করতে পারে। এই যে তাদের কাজ শুরু করার যে পদ্ধতি বা কাজ শুরু করার যে স্টেপটা, সেটিকে আমরা কার্যারম্ভ বলি, অর্থাৎ কাজ আরম্ভ করা, কাজ শুরু করা। আমরা সমবায় সমিতির গঠন প্রণালী দেখে নিলাম। প্রথমে উদ্যোগ গ্রহণ করা হয়, বিভিন্ন তথ্য সবকিছু নিয়ে নিবন্ধনের জন্য আবেদন করা হয়, নিবন্ধক সবকিছু থেকে সন্তুষ্ট হয়ে যদি নিবন্ধন পত্র প্রদান করে, সেক্ষেত্রে নিবন্ধন পত্র সংগ্রহ করা হয়, এবং এরপর কাজ শুরু করা হয়, যেটাকে আমরা কার্যারম্ভ বলি। এবার আমরা একটু আগে উপবিধির নাম আমি যখন বলেছিলাম, একটু পরে আমরা উপবিধি সম্পর্কে জানবো। চলো আমরা সমবায় সমিতির উপবিধি সম্পর্কে জেনে নিই। উপবিধিকে ইংরেজিতে বলা হয় বাই লস। সমবায় সমিতির উপবিধিকে ইংরেজিতে বলা হয় বাই লস অফ আ কোঅপারেটিভ সোসাইটি। সমবায় সমিতির উপবিধি আসলে কি? সমবায় সমিতির উপবিধি হচ্ছে যে দলিলে সমবায় সমিতির সকল কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সকল নিয়ম নীতি লেখা থাকে, তাকে সমবায় সমিতির উপবিধি বলে। অর্থাৎ সমবায় সমিতির উপবিধি হচ্ছে এমন একটি দলিল, এখানে সমবায় সমিতির সকল কার্যক্রম সম্পর্কে লেখা থাকে, পরিচালনা সম্পর্কে লেখা থাকে, এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত সকল নিয়ম নীতি লেখা থাকে। কার্যক্রমের পর এখানে একটি কমা হবে, সকল কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়ম নীতি লেখা থাকে সমবায় সমিতির উপবিধি। সমবায় সমিতির উপবিধি ফলো করে একটি সমবায় প্রতিষ্ঠান পরিচালনা করা হয়। সমবায় সমিতির উপবিধি সম্পর্কে আরো কিছু তথ্য যদি জেনে নেই, সমবায় সমিতির উপবিধিকে সমবায় সমিতির গঠনতন্ত্র বা সংবিধান বলা হয়। আমাদের যেমন দেশের বা রাষ্ট্রের একটি সংবিধান রয়েছে, একইভাবে সমবায় সমিতির সংবিধান বলা হয় সমবায় সমিতির উপবিধিকে। সমবায় সমিতির উপবিধি খুবই গুরুত্বপূর্ণ একটি দলিল, সমবায় সমিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিলই হচ্ছে সমবায় সমিতির উপবিধি, এবং সমবায় সমিতির উপবিধিকে সমবায় সমিতির গঠনতন্ত্র বা সংবিধান বলা হয়। এবং আমাদের এটাও মনে রাখতে হবে, সমবায় সমিতির উপবিধি তৈরি করা বাধ্যতামূলক। যদি উপবিধি তৈরি করা না হয়, সেক্ষেত্রে সমবায় সমিতি নিবন্ধন পাবে না, কারণ নিবন্ধনের সময় সমবায় সমিতির উপবিধির 3 কপি নিবন্ধকের কাছে জমা দেওয়া হয়, এবং সেই 3 কপিতেই উদ্যোক্তাদের স্বাক্ষর থাকতে হয়। সেই উপবিধি নিবন্ধক ভালোভাবে পড়ে দেখেন, তার যদি মনে হয় উপবিধির তে লেখা যে সকল বিষয় আছে তা
সন্তোষজনক, সে যদি সন্তুষ্ট হয় সেক্ষেত্রে নিবন্ধন দেয়। অর্থাৎ উপবিধি তৈরি করা বাধ্যতামূলক এবং উপবিধি ছাড়া সমবায় সমিতি নিবন্ধন পায় না। এবার উপবিধি সম্পর্কে জানার পর আমরা সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি সম্পর্কে জানবো। আমরা জানি সমবায় সমিতিতে সদস্যরা সমবায় সমিতির মালিক, কিন্তু সমবায় সমিতি ব্যবস্থাপনা বা পরিচালনার জন্য সকল সদস্য ভোটের মাধ্যমে ব্যবস্থাপনা কমিটি নির্বাচন করে। তাদের নির্বাচিত ব্যবস্থাপনা কমিটিটি নির্দিষ্ট সময়ের জন্য সমবায় সমিতির ব্যবস্থাপনায় নিয়োজিত থাকে, তারা ব্যবস্থাপনার দায়িত্বটি গ্রহণ করে। সকল সদস্যরা ভোটের মাধ্যমে এই ব্যবস্থাপনা কমিটি নির্বাচন করে। সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির আরেক নাম হচ্ছে সাংগঠনিক কমিটি। অর্থাৎ ব্যবস্থাপনা কমিটি এবং সাংগঠনিক কমিটি একই। ব্যবস্থাপনা কমিটির আরেক নাম হচ্ছে সাংগঠনিক কমিটি। সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সর্বনিম্ন সদস্য হয় 6 জন। অর্থাৎ ন্যূনতম 6 জন সদস্য অবশ্যই ব্যবস্থাপনা কমিটিতে থাকতে হবে এবং সর্বোচ্চ 12 জন সদস্য থাকতে পারবে। অর্থাৎ 6 জনের কম এবং 12 জনের বেশি সমবায় সমিতিতে ব্যবস্থাপনার কমিটিতে সদস্য থাকতে পারে না। সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটিতে সদস্য থাকতে হবে 6 থেকে 12 জন এবং এটি অবশ্যই বিজোড় হওয়া ভালো, কারণ বিজোড় হলে যে কোনো সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হয়। জোর সংখ্যা হলে যেটা হয়, যেমন যদি সমবায় সমিতিতে 8 জন ব্যবস্থাপনা কমিটিতে 8 জন সদস্য থাকে, 4 জন যদি একটি বিষয়ে মতামত দেয় এবং 4 জন যদি আরেকটি বিষয়ে মতামত দেয়, সেক্ষেত্রে একটি সমস্যা সৃষ্টি হতে পারে। কিন্তু যদি এখানে 9 জন সদস্য থাকে, সেক্ষেত্রে কোনো বিষয়ে 5 জন মতামত দিবে, কোনো বিষয়ে 4 জন মতামত দিবে। এবং যেহেতু সমবায় সমিতিতে গণতান্ত্রিক ব্যবস্থাপনা চলে, সুতরাং এখানে মেজরিটি অর্থাৎ 5 জন যে মতামতটি দিয়েছে সেটি গ্রহণ করা হবে। অর্থাৎ ব্যবস্থাপনা কমিটির যদি বেজোড় সংখ্যক ব্যবস্থাপনা কমিটির সদস্য হয়, সেক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণটা সহজ হয়, কোনো প্রকার বিবাদ বা ঝগড়াঝাটি সৃষ্টি হয় না। এবার চলে আসি সমবায় সমিতির কমিটির মেয়াদ। সমবায় সমিতি উদ্যোগ গ্রহণের সময় একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করে, সেই প্রথম কমিটিটির মেয়াদ থাকে 1 বছর। অর্থাৎ সমবায় সমিতির যে প্রথম কমিটি তার মেয়াদ থাকে 1 বছর। পরবর্তীতে সমবায় সমিতির সদস্যরা যখন নির্বাচন করে, পরবর্তী যে সকল ব্যবস্থাপনা কমিটি নির্বাচন করে সে সকল ব্যবস্থাপনা কমিটির মেয়াদ থাকে 3 বছর। অর্থাৎ ব্যবস্থাপনা কমিটির আরেক নাম সাংগঠনিক কমিটি। ব্যবস্থাপনা কমিটি নির্বাচন করে সদস্যরা ভোটের মাধ্যমে, এর সর্বনিম্ন সদস্য সংখ্যা 6 জন, সর্বোচ্চ সদস্য সংখ্যা 12 জন। প্রথম যে সমবায় সমিতির কমিটিটি গঠন করা হয় সেই ব্যবস্থাপনা কমিটির মেয়াদ থাকে 1 বছর। এরপর প্রতিটি কমিটির মেয়াদ থাকে 3 বছর। আশা করি এ সকল তথ্য তোমরা মনে রাখবে, কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এবং এখানে প্রত্যেকটি তথ্যই গুরুত্বপূর্ণ। এইবার সমবায় সমিতির সদস্য সংখ্যা সম্পর্কে আমরা জানবো। সমবায় সমিতির সদস্য সংখ্যা নিয়ে যদিও বৈশিষ্ট্যতে আমরা একটু আলাপ আলোচনা করেছিলাম, এখন আমরা আরেকটু ভালোভাবে জানবো সমবায় সমিতির সদস্য সংখ্যা সম্পর্কে। প্রথমেই চলে আসি প্রাথমিক সমবায় সমিতি। আমাদের মনে রাখতে হবে প্রাথমিক সমবায় সমিতি যেগুলো, এখানে সদস্য হয় হচ্ছে ব্যক্তি সদস্য। কেন্দ্রীয় সমবায় সমিতি এবং জাতীয় সমবায় সমিতির সদস্য হচ্ছে প্রাতিষ্ঠানিক সদস্য। প্রাথমিক সমবায় সমিতিতে সদস্য সংখ্যা যেহেতু ব্যক্তি সদস্য, তাই সদস্য সংখ্যা সর্বনিম্ন 20 জন। অর্থাৎ ন্যূনতম 20 জন সদস্য অবশ্যই প্রাথমিক সমবায় সমিতিতে থাকতে হবে এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা নির্ধারিত হয় শেয়ার সংখ্যা দ্বারা। অর্থাৎ একটি সমবায় সমিতি যে পরিমাণ শেয়ার ছাড়ার অনুমতি পায় বা যে পরিমাণ শেয়ার সে ছাড়ে, ওই পরিমাণ তার সর্বোচ্চ সদস্য সংখ্যা হয়। এবং প্রাথমিক সমবায় সমিতিতে আমাদের মনে রাখতে হবে অবশ্যই ব্যক্তি সদস্য হবে। সর্বনিম্ন ব্যক্তি সদস্যের সংখ্যা 20 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা শেয়ার সংখ্যা দ্বারা নির্ধারিত বা সীমিত। কেন্দ্রীয় সমবায় সমিতিতে ব্যক্তি সদস্য নেওয়া হয় না, এখানে নেওয়া হয় প্রাতিষ্ঠানিক সদস্য। কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন করা হয় সর্বনিম্ন 10টি প্রাথমিক সমবায় সমিতি মিলে। অর্থাৎ এই যে প্রাথমিক সমবায় সমিতি, এরকম 10টি প্রাথমিক সমবায় সমিতি মিলে গঠন করা হয় কেন্দ্রীয় সমবায় সমিতি। কেন্দ্রীয় সমবায় সমিতিতে প্রাতিষ্ঠানিক সদস্য থাকে এবং সর্বনিম্ন 10টি প্রাথমিক সমবায় সমিতি নিয়ে একটি কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন করা হয়। এবার চলে আসি জাতীয় সমবায় সমিতি। জাতীয় সমবায় সমিতিও প্রাতিষ্ঠানিক সদস্য দ্বারা গঠিত। জাতীয় সমবায় সমিতিতে সর্বনিম্ন 10টি
কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্য হিসেবে প্রয়োজন। অর্থাৎ সর্বনিম্ন 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে একটি জাতীয় সমবায় সমিতি গঠন করা হয়। যেরকম 10টি প্রাথমিক সমবায় সমিতি মিলে একটি কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন হয়, একইভাবে 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে একটি জাতীয় সমবায় সমিতি গঠন করা হয়। অর্থাৎ সমবায় সমিতির ক্ষেত্রে 10টি প্রাথমিক সমবায় সমিতি মিলে গঠিত হয় কেন্দ্রীয় সমবায় সমিতি, আবার 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে গঠিত হয় জাতীয় সমবায় সমিতি। আশা করি সমবায় সমিতির সদস্য সংখ্যা তোমাদের সবার মনে থাকে। এখন আমরা একটি কুইজ দিব, তো চলো কুইজের নিয়ম যেহেতু তোমরা জানো, চলো আমরা আমাদের প্রশ্নটি দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, আইন অনুযায়ী প্রাথমিক সমবায় সমিতি গঠনে কমপক্ষে কতজন সদস্য থাকতে হয়? এই মাত্রই আমরা সমবায় সমিতির সদস্য সংখ্যা সম্পর্কে জানলাম। এখানে বলা আছে যে আইন অনুযায়ী একটি প্রাথমিক সমবায় সমিতি গঠনে কতজন সদস্য থাকতে হয়। চলো আমরা অপশনগুলো দেখে নিই। অপশন এ 7 জন, অপশন বি 15 জন, অপশন সি 20 জন এবং অপশন ডি 10 জন। তোমরা এই পর্যায়ে পজ করো, আমি এখনই উত্তরটি বলে দিই। এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি। আইন অনুযায়ী একটি প্রাথমিক সমবায় সমিতিতে সর্বনিম্ন 20 জন সদস্য প্রয়োজন হয়। সর্বোচ্চ সদস্য সংখ্যা নির্ধারিত করা হয় যে পরিমাণ শেয়ার ইস্যু করা হয়েছে বা যে পরিমাণ শেয়ার রয়েছে সে অনুযায়ী। অর্থাৎ এখানে সর্বনিম্ন সদস্য 20 জন, সর্বোচ্চ সদস্য শেয়ার সংখ্যা দ্বারা সীমিত বা নির্ধারিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্য সংখ্যা কতজন হতে পারে? আমরা একটু আগেই ব্যবস্থাপনা কমিটির সদস্য সংখ্যা সম্পর্কে জেনেছি, এখন চলো আমরা দেখে নিই এখানে অপশনগুলো কি কি আছে। অপশন এ 2, 3 বা 7, অপশন বি 3, 7 বা 10, অপশন সি 3, 7 বা 20 এবং অপশন ডি 6, 9 বা 12। আশা করি তোমরা সবাই সঠিক উত্তরটি পারবে। এখন তোমরা ভিডিওটি পজ করো, আমি এখনই উত্তরটি বলে দিচ্ছি। এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি 6, 9 বা 12। আমরা জানি সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 6 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 12 জন। এখন অপশন এতে বলা আছে 2, 3 বা 7। আমরা জানি 2, 3 হওয়া সম্ভব না, কারণ সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 6 জন, যে কারণে বিও হবে না কারণ এখানে 3 আছে, সিও হবে না কারণ এখানে 3 আছে। আবার অপরদিকে সি না হওয়ার আরেকটি কারণ হচ্ছে, আমরা জানি সর্বোচ্চ সদস্য সংখ্যা 12 জন হতে পারে, এখানে 20 আছে। শুধুমাত্র ডি নাম্বার অপশনে 6 থেকে 12 আছে, অর্থাৎ সর্বনিম্ন সদস্য সংখ্যা 6 জন, সর্বোচ্চ সদস্য সংখ্যা 12 জন। এই কারণে 2 নাম্বার প্রশ্নের উত্তর হয়েছে ডি। আশা করি তোমরা সবাই এই দুটি প্রশ্নের উত্তরই সঠিকভাবে দিয়েছ। এখন আমরা সমবায় সমিতির প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সমবায় সমিতির বিভিন্ন প্রকারভেদ রয়েছে। সমবায় সমিতি ভাগ করা যায় সদস্যদের প্রকৃতি অনুযায়ী, সমবায় সমিতি ভাগ করা যায় সমিতির উদ্দেশ্য অনুযায়ী, সমবায় সমিতি ভাগ করা যায় সাংগঠনিক স্তর অনুযায়ী। আমরা প্রত্যেকটি প্রকারভেদ সম্পর্কে জানব এবং প্রত্যেকটি প্রকারভেদের অভ্যন্তরীণ যে সকল সমবায় সমিতি রয়েছে সেগুলো সম্পর্কে আমরা এখন আলোচনা করব। সদস্যদের প্রকৃতি বিচারে, অর্থাৎ কি রকম সদস্য, সদস্যরা কোন প্রকৃতির, এইটার উপর ভিত্তি করে যখন সমবায় সমিতি প্রকারভেদ করা হয় সেটাকে আমরা সদস্যদের প্রকৃতি বিচারে প্রকারভেদ বলি। প্রথমেই চলে আসি উৎপাদক সমবায় সমিতি। যখন সমাজের বিভিন্ন উৎপাদক শ্রেণীর লোকজন তারা তাদের উৎপাদন সংক্রান্ত কাজ, তাদের বিক্রয় সংক্রান্ত কাজ, এগুলো আরো কার্যকরভাবে পরিচালনা করার জন্য, তাদের নিজেদের আর্থসামাজিক উন্নয়নের জন্য তারা যখন একটা সমবায় সমিতি গড়ে তোলে, এটাকে আমরা উৎপাদক সমবায় সমিতি বলি। যেমন উৎপাদক সমবায় সমিতি কারা গঠন করে, যেমন কৃষক, মৎস্যজীবী, মৎস্য চাষী, দুগ্ধ উৎপাদনকারী ইত্যাদি, এই ধরনের যে সকল উৎপাদক রয়েছে তারা নিজেদের আর্থসামাজিক কল্যাণ বা উন্নয়নের জন্য, পাশাপাশি তাদের কার্যক্রমে সাহায্য সহযোগিতা এবং আরো ফলপ্রসূ করার জন্য তারা উৎপাদক সমবায় সমিতি গঠন করে। এবার চলে আসি পরবর্তী প্রকারভেদ, সেটি হচ্ছে বিক্রেতা সমবায় সমিতি। বিক্রেতা সমবায় সমিতি বলতে কি বোঝায়? যখন একটি এলাকার ব্যক্তি মার্কেটের বিক্রেতারা তাদের নিজেদের উন্নয়নের জন্য, তাদের নিজেদের উন্নয়নের উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে তারা বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট প্রয়োজনে একত্রে একটা সমবায় সমিতি গড়ে তোলে এবং তার মাধ্যমে তারা বিক্রয় কার্যক্রম পরিচালনা করে, তাকে আমরা বিক্রেতা সমবায় সমিতি বলবো।
যেমন ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় মার্কেট গড়ে তোলে, তারা যেখানে তাদের আলাদা আলাদা মার্কেটে যদি তারা পণ্য বিক্রি করতে যায় সেক্ষেত্রে তারা বিভিন্ন প্রতিকূল ব্যবস্থা বা প্রতিকূল সিচুয়েশন তারা মোকাবেলা করে। এই ক্ষেত্রে তারা যদি একত্রিত হয়ে একটি জায়গায় তারা সবাই সম্মিলিত ভাবে তাদের পণ্য বিক্রি করে, সেক্ষেত্রে তারা আর্থিকভাবে লাভবান হতে পারে, পাশাপাশি তারা একজন আরেকজনকে সাহায্য সহযোগিতাও করতে পারে। যেমন হকার সমবায় সমিতি, বণিক সমবায় সমিতি, পুস্তক বিক্রেতা সমবায় সমিতি ইত্যাদি হচ্ছে বিক্রেতা সমবায় সমিতির উদাহরণ। এরপর মালিক সমবায় সমিতি, বিভিন্ন ক্ষেত্রে যারা মালিক শ্রেণীর মানুষ রয়েছে তারা নিজেদের স্বার্থের জন্য, নিজেদের প্রয়োজনে, নিজেদের দরকারে, নিজেদের আর্থসামাজিক কল্যাণের জন্য যখন তারা একটি সমবায় সমিতি গঠন করে তাকে মালিক সমবায় সমিতি বলে। যেমন আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি দোকান মালিক সমবায় সমিতি বা ফ্ল্যাট মালিক সমবায় সমিতি, এরকম বিভিন্ন সমবায় সমিতি আমরা দেখি, প্রেস মালিক, পরিবহন মালিক, এই ধরনের মালিকরা তারা একত্রিত হয়, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরা একত্রিত হয়, তারা একই পণ্য বা একই সেবা নিয়ে ব্যবসা করে, এ সকল মালিকরা একত্রিত হয়ে মালিক সমবায় সমিতি তারা গঠন করে তাদের নিজেদের প্রয়োজনে, তাদের নিজেদের দরকারে। এরপর আসি শ্রমজীবী সমবায় সমিতি। শ্রমজীবী মানুষের জন্য, শ্রমজীবী মানুষরা যখন তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য, তাদের নিজেদের শ্রম স্বার্থ রক্ষার জন্য ঐক্যবদ্ধ হয়ে একটি সমবায় সমিতি গঠন করে তাকে শ্রমজীবী সমবায় সমিতি বলে। এ ধরনের মানুষ সাধারণত অত্যাচারের শিকার হয়ে থাকে, তারা নানামুখী চাপে থাকে, তারা নিজেদের এই চাপ বা নিজে লাঘব করার জন্য বা এই অত্যাচার থেকে বাঁচার জন্য তারা একত্রিত হয়ে সমবায় সমিতি গঠন করে। এর উদাহরণ হচ্ছে যেমন শ্রমিক কর্মচারী সমিতি, টেম্পু চালক সমিতি, রিক্সা ভ্যান চালক সমিতি, এরকম বিভিন্ন সমিতি রয়েছে যেখানে শ্রমজীবীরা তাদের নিজেদের প্রয়োজনে, তাদের নিজেদের দরকারে তারা গঠন করে নিয়েছে এবং এর মাধ্যমে তারা একজন আরেকজনকে সহযোগিতা করে, একজন আরেকজনের ভবিষ্যতে আর্থসামাজিক কল্যাণের বা উন্নয়নের উদ্দেশ্যে একজন অপরজনের সাথে সম্মিলিতভাবে সমবায় সমিতি সকল কার্যক্রম পরিচালনা করে। ভোক্তা সমবায় সমিতি, যখন ভোক্তাগণ ক্রয়ের ক্ষেত্রে সুবিধা পাওয়ার জন্য তারা একত্রিত হয়ে একটি সমবায় সমিতি গঠন করে তাকে আমরা ভোক্তা সমবায় সমিতি বলি। অর্থাৎ যখন কতিপয় ভোক্তা একত্রিত হয়ে নিজেদের প্রয়োজনে, নিজেদের স্বার্থের জন্য একটি সমবায় সমিতি যখন তারা গঠন করে সেটাকে আমরা ভোক্তা সমবায় সমিতি বলি। মনে রাখা ভালো, ভোক্তা সমবায় সমিতির উৎপত্তি হচ্ছে আমেরিকাতে বা যেটাকে আমরা ইউএসএ বলি। ভোক্তা সমবায় সমিতির উৎপত্তি হচ্ছে আমেরিকাতে, এটা মনে রাখা ভালো। এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে ভোক্তা সমবায় সমিতির উৎপত্তি কোথায়, তখন আমরা উত্তর দিব আমেরিকা বা ইউএসএ, যেটা থাকে আর কি। আচ্ছা, এবার চলে আসি আরেকটি প্রকার ভেদে, সেটা হচ্ছে বিশেষ শ্রেণীর মানুষের সমবায় সমিতি। সমাজে বিভিন্ন পেশার মানুষের বাইরেও বিশেষ শ্রেণীর অনেক মানুষ রয়েছে, তাদেরও আর্থসামাজিক কল্যাণের প্রয়োজন, তাদেরও ভবিষ্যতে আর্থসামাজিক উন্নয়নের প্রয়োজন। তারা যখন তাদের নিজেদের প্রয়োজনে সমবায় সমিতি গঠন করে তাকে আমরা বিশেষ শ্রেণীর মানুষের সমবায় সমিতি বলি। যেমন মহিলা সমবায় সমিতি, ভূমিহীন সমবায় সমিতি, বৃত্তহীন সমবায় সমিতি বা মুক্তিযোদ্ধাদের আলাদা সমবায় সমিতি রয়েছে, তারা সবাই বিশেষ বিশেষ মানুষজন, বিশেষ শ্রেণীর। তারা যখন একত্রিত হয়ে সমবায় সমিতি গঠন করে তাকে আমরা বিশেষ শ্রেণীর মানুষের সমবায় সমিতি বলি। এবার আরেকটি প্রকার ভেদে চলে আসি, সেটি হচ্ছে উদ্দেশ্যগত দিক বিচার। অর্থাৎ কোন উদ্দেশ্যে সমবায় সমিতি গঠন করা হয়, উদ্দেশ্যগত দিক বিচারে প্রকারভেদগুলো সম্পর্কে এখন আমরা আলোচনা করব। প্রথমেই চলে আসি ক্রয় সমবায় সমিতি। যখন প্রয়োজনীয় কাঁচামাল বা উপকরণাদি একই সাথে সংগ্রহের জন্য, ক্রয় সুবিধা অর্জনের জন্য কম বিত্ত সম্পন্ন উৎপাদকগণ যখন একত্রে একসাথে একত্রিত হয়ে কাঁচামাল বা উপকরণাদি ক্রয়ের জন্য একটি সমবায় সমিতি গঠন করে এবং তার মাধ্যমে তারা উপকৃত হয় তাকে আমরা ক্রয় সমবায় সমিতি বলি। অর্থাৎ সমাজে আমরা জানি বিভিন্ন উৎপাদক রয়েছে যারা কম বিত্ত সম্পন্ন, তারা একত্রিত হয়ে একটি সমিতির মাধ্যমে যখন কাঁচামাল বা উপকরণাদি সংগ্রহ করে বা ক্রয় করে, এতে তাদের সুবিধা হয়, তারা আর্থিক সুবিধা পায়, তারা কম মূল্যে উন্নত মানের উপকরণাদি কিনতে পারে, এই কারণে ক্রয় সমবায় সমিতি গঠন করা হয়। বিক্রয় সমবায় সমিতি রয়েছে। বিক্রয় সমবায় সমিতি বা এর আরেক নাম হচ্ছে বিপণন সমবায় সমিতি। যখন কোনো এলাকার ক্ষুদ্র উৎপাদনকারী বিক্রয়ের ক্ষেত্রে অধিক সুবিধা আদায়ের লক্ষ্যে
সমবায় সমিতি স্থাপন করে তাকে বিক্রয় বা বিপণন সমবায় সমিতি বল। বিক্রয় বা বিপণন সমবায় সমিতির প্রধান গঠন করার প্রধান কারণ বা প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সকল মিডলম্যান বা মধ্যস্থ ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে তাদের ছাড়াই তারা যেন পণ্য বিক্রি করতে পারে। কিরকম? আমরা জানি এমন অনেক ব্যবসায়ী রয়েছে যারা ক্ষুদ্র উৎপাদনকারী, অল্প পরিমাণে উৎপাদন করা, অল্প পরিমাণে তাদের বিক্রি করতে হয়। তারা যদি সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রি করে তারাও যেমন লাভ বেশি করতে পারে, ভোক্তাও তেমন কম মূল্যে পণ্য পায়। মাঝখানে যদি মধ্যস্থ ব্যবসায়ী চলে আসে, সেক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ী তাদের থেকে কম মূল্যে পণ্য ক্রয় করে এবং বেশি মূল্যে বিক্রি করে, ফলে লাভবান বেশি হয় মধ্যস্থকারী। কিন্তু এই যে ক্ষুদ্র উৎপাদকগণ বা বিক্রয়কারী যারা বা ভোক্তারা, তারা বেশি লাভবান হয় না। এই বিষয়টা থেকে রক্ষা পাওয়ার জন্যই বিক্রয় সমবায় সমিতি গঠন করা হয়, যেখানে ক্ষুদ্র উৎপাদনকারী বিক্রয়ের ক্ষেত্রে অধিক সুবিধা আদায়ের লক্ষ্যে এই সমবায় সমিতি গঠন করে। তারা মধ্যস্থ ব্যবসায়ীদের থেকে উপর নির্ভর না হয়ে সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রি করে, এক্ষেত্রে তারা নিজেরা একটি দোকান খুলেও পণ্য সামগ্রী বিক্রি করতে পারে। এবার চলে আসি ঋণদান সমবায় সমিতি। ঋণদান সমবায় সমিতি বিভিন্ন স্বল্প আয়ের যে সকল পেশাজীবী মানুষজন রয়েছে তাদেরকে ঋণ দিয়ে থাকে, বা কৃষিজীবীদের ঋণ দিয়ে থাকে, বা ক্ষুদ্র কুটির শিল্পের উৎপাদকদের ঋণ দিয়ে থাকে। এক্ষেত্রে সদস্যদের ক্রয়কৃত শেয়ার ও জমাকৃত আমানত এবং প্রয়োজনে তারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে সেখান থেকে তারা বিভিন্ন মানুষকে ঋণ দিয়ে থাকে। অনেকে আছে যারা ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারে না, তারা এ সকল ঋণদান সমবায় সমিতি থেকে সহজেই ঋণ নিতে পারে। গৃহ নির্মাণ সমবায় সমিতি, অনেকেই রয়েছে যারা ঘর বাড়ি নির্মাণ করার জন্য অনেকজন ব্যক্তি একসাথে একত্রিত হয়, যেখানে একজনের পক্ষে তার আবাসিক সমস্যা ঠিক করার বা আবাসিক সমস্যা থেকে উত্তরণ পাওয়া সম্ভব না, সেখানে অনেকজন একত্রিত হয়, তারা একসাথে বিভিন্ন জায়গায় আবাসিক এলাকা গড়ে তোলে, সবাই সেখানে ভাগ পায়, সবারই নিজস্ব একটা আবাসস্থল সৃষ্টি হয়, এবং এই গৃহ নির্মাণ সমবায় সমিতির মাধ্যমে পরস্পর পরস্পরের সহযোগিতার মাধ্যমে সবাই তারা নিজেরা প্লট বা ফ্ল্যাট তৈরি করে সেটার মালিকানা গ্রহণ করতে পারে। একার পক্ষে যেটা সম্ভব না, সবাই মিলে সম্মিলিতভাবে অর্থ সংগ্রহ করে তারা সেটিই সম্ভব করে। এই উদ্দেশ্যেই গৃহ নির্মাণ সমবায় সমিতি গঠন করা হয়। এরপর আছে সমবায় আবাসিক এলাকা। সদস্যরা মিলে যখন সমবায়ের ভিত্তিতে আবাসিক এলাকা গড়ে তোলে তাকে সমবায় আবাসিক এলাকা বলে। এক্ষেত্রে তারা মিলে জমি ক্রয় করে, সেখানে বিল্ডিং তৈরি করে, সেখানে মানুষ সকল সদস্যদের মধ্যে প্লট বন্টন করা হয়, এবং তারা প্লট পাওয়ার পর নিজ অর্থ সংগ্রহ করে এতে তারা বাড়ি তৈরি করে। অর্থাৎ এক্ষেত্রে তারা একটি আবাসিক এলাকা তৈরি করছে, বাট সেটা সমবায়ের মাধ্যমে, সমবায়ের সাহায্যে আবাসিক এলাকা তারা তৈরি বা সৃষ্টি করছে। এবার আছে সমবায় ব্যাংক। সমবায় ব্যাংক হচ্ছে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সমবায় ঋণদান সমিতি যখন একত্রিত হয়ে ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠান গড়ে তুলে তাকে সমবায় ব্যাংক বলে। অর্থাৎ এই যে ঋণদান সমবায় সমিতি যে আছে, যখন অনেকগুলো ঋণদান সমবায় সমিতি একত্রিত হয়ে অনেকটা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, সেটিকে আমরা সমবায় ব্যাংক বলি। এরপর আছে বহুমুখী সমবায় সমিতি। যেখানে এই বহুমুখী সমবায় সমিতি হচ্ছে এমন সমবায় সমিতি যেখানে একটি উদ্দেশ্য নয়, বিভিন্ন বিভিন্ন উদ্দেশ্যে বা অনেকগুলো উদ্দেশ্য একসাথে অর্জনের জন্য যখন একটা সমবায় সমিতি গঠন করা হয় তাকে আমরা বহুমুখী সমবায় সমিতি বলি। বাংলাদেশের অধিকাংশ সমবায় সমিতি বহুমুখী সমবায় সমিতি। তারা ঋণদানও করে, তারা অন্যান্য বিভিন্ন উদ্দেশ্য তারা সাধন করে, অর্থাৎ তারা অনেকগুলো উদ্দেশ্য সাধনের জন্য বা অনেকগুলো উদ্দেশ্য অর্জনের জন্য গঠন করা হয়। এ ধরনের সমবায় সমিতিকে আমরা বহুমুখী সমবায় সমিতি বলি। আশা করি উদ্দেশ্যগত দিক বিচারে যে প্রকারভেদ সেটি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসি সাংগঠনিক স্তর বিচারে প্রকারভেদ, অর্থাৎ সাংগঠনিক যে স্তর বা অর্গানাইজেশনাল স্টেজ অনুযায়ী আমরা যখন সমবায় সমিতিকে ভাগ করি। এই প্রকারভেদের সাথে তোমরা সবাই পরিচিত। এই প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম সদস্য সংখ্যা। চলো দেখে নিই। প্রথমে আসে প্রাথমিক সমবায় সমিতি, যখন সর্বনিম্ন 20 জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমিত ব্যক্তি সদস্য দ্বারা সমবায় সমিতি গঠন করা হয় তাকে আমরা প্রাথমিক সমবায় সমিতি বলি। এরপর আছে কেন্দ্রীয় সমবায় সমিতি, সর্বনিম্ন 10টি
প্রাথমিক সমবায় সমিতি নিয়ে যখন একটি সমবায় সমিতি গঠন করা হয় তাকে কেন্দ্রীয় সমবায় সমিতি বলা হয়। আবার 10টি, সর্বনিম্ন 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে যে সমবায় সমিতি গঠন করা হয় তাকে জাতীয় সমবায় সমিতি বলে। এখানে প্রাথমিক সমবায় সমিতি সদস্যদের উদ্দেশ্য অর্জনের জন্য কাজ করে, কেন্দ্রীয় সমবায় সমিতি তার অধীনস্থ সকল সমবায় সমিতি বা সমবায় প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য কাজ করে, এবং জাতীয় সমবায় সমিতি সকল তার অধীনের সকল কেন্দ্রীয় সমবায় সমিতির উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য কাজ করে। সাংগঠনিক স্তর বিচারে প্রকারভেদ এটি, প্রাথমিক সমবায় সমিতি, কেন্দ্রীয় সমবায় সমিতি এবং জাতীয় সমবায় সমিতি। এবার আমরা সমাজে সমবায় সমিতির অবদান নিয়ে কথা বলব। আমরা জানি সমবায় সমিতির আমাদের সমাজে বেশ গুরুত্বপূর্ণ একটি অবদান রয়েছে। বিশেষ করে কম বিত্ত সম্পন্ন বা অবহেলিত মানুষের নিকট সমবায় সমিতিকে আত্মরক্ষার দুর্গ হিসেবে পরিচিত। সমবায় সমিতিকে বলা হয় শোষিতদের আত্মরক্ষার দুর্গ। সমবায় সমিতি তাদের একটি অবলম্বন। এখন আমরা সমবায় সমিতির অবদান সম্পর্কে জানব। যেমন সমবায় সমিতি ঋণের সুযোগ সৃষ্টি করে। অনেক কম বিত্ত সম্পন্ন লোককে বা ব্যক্তিকে ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ঋণ নাও দিতে পারে, সেক্ষেত্রে তারা সমবায় সমিতি থেকে ঋণ গ্রহণ করে। অর্থাৎ সমবায় সমিতি কম বিত্তবানদের জন্য ঋণের সুযোগ সৃষ্টি করে। সমবায় সমিতি মধ্যস্থ ব্যবসায়ীদের দৌরাত্ম্য হ্রাস করে। কিছু কিছু ক্ষেত্রে যখন বিক্রেতারা একত্রিত হয়ে পণ্য বিক্রি করে কোনো প্রকার মধ্যস্থ ব্যবসায়ী ছাড়া, সেক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ীদের দৌরাত্ম্য হ্রাস পায় এবং বিক্রেতা এবং ভোক্তা উভয় পক্ষই লাভবান হয়। পাশাপাশি বেকার সমস্যা সমাধান, সমবায় থেকে ঋণ নিয়ে অনেক আত্মকর্মসংস্থানমূলক কাজ করে, যার ফলে সমাজের যে বেকার সমস্যা সে বেকার সমস্যা সমাধানের ক্ষেত্রে সমবায় সমিতির একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পাশাপাশি আছে দারিদ্র দূরীকরণ। সমবায় সমিতির উদ্দেশ্যই হচ্ছে সদস্যদের আর্থসামাজিক কল্যাণ। এর ফলে সদস্যদের আর্থসামাজিক কল্যাণ ঘটে, তাদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটে এবং তাদের যে দারিদ্র সেই দারিদ্র হ্রাস পায়, দারিদ্র বিমোচন হয়। দারিদ্র দূরীকরণে সমবায় সমিতির একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এরপর আছে ঐক্য সচেতনতা সৃষ্টি। সমবায় সমিতি ঐক্য সৃষ্টি করে সদস্যদের মধ্যে, পাশাপাশি সচেতনতা সৃষ্টি করে যাতে সদস্যরা প্রতারিত না হয় এবং কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যেন সদস্যদের সাথে প্রতারণা করতে না পারে। এরপর আছে সঞ্চয়ের অভ্যাস সৃষ্টি। সমবায় সমিতিতে যেহেতু সদস্যরা অর্থ সঞ্চয় করে, অর্থ জমা দেয়, ফলে সদস্যদের একটি সঞ্চয়ের অভ্যাস সৃষ্টি হয়। অর্থাৎ সমবায় সমিতি সমাজে বিভিন্ন ব্যক্তির সঞ্চয়ের অভ্যাসও সৃষ্টি করে। এটিও সমবায় সমিতির একটি অবদান, কারণ এই সঞ্চয় থেকে ভবিষ্যতে মূলধন গঠন হয়, আত্মকর্মসংস্থান হয়, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে এবং সেখান থেকে আরো ব্যক্তিদের আর্থিক উন্নতি হয়, আরো আরো কর্মসংস্থান তৈরি হয়। এবং যেটা আমরা বললাম যে মূলধন গঠন করে, অর্থাৎ সঞ্চয়ের অভ্যাস থেকে মূলধন গঠনের অভ্যাস তৈরি হয়, যার ফলে ভবিষ্যতে অনেক সদস্যই আত্মকর্মসংস্থানমূলক কাজ করতে পারে, নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারে এবং এই সকল কিছুই সম্ভব হয় শুধুমাত্র সমবায় সমিতির কল্যাণে বা সমবায় সমিতির অবদানের ফলে। এবার আমাদের কিছু তথ্য মনে রাখতে হবে। যেমন প্রথমে মনে রাখতে হবে সমবায় অধ্যাদেশ 1984, অর্থাৎ সমবায় সমিতি 1984 সালের অধ্যাদেশ দ্বারা অধ্যাদেশ ফলো করে বা পালন করে। সমবায় আইন 2001, অর্থাৎ 2001 সালের সমবায় আইন দ্বারা সমবায় প্রতিষ্ঠান গঠিত হয়। সমবায় নীতিমালা 2003 এবং সমবায় বিধিমালা 2004, এই দুইটা ইনফরমেশনে অধিকাংশ শিক্ষার্থী ভুল করে। তোমাদের মনে রাখতে হবে সমবায় নীতিমালা হচ্ছে 2003 এবং সমবায় বিধিমালা হচ্ছে 2004। আমি যখন এই বিষয়গুলো পড়তাম, আমি মনে রাখার জন্য মনে রাখতাম অধ্যাদেশ 1984, আইন 2001, এটি মনে থাকতো। নীতিমালা এবং বিধিমালা মনে রাখার জন্য আমি একটি ছড়ার মতো বলতাম, সেটি হচ্ছে নীতি 3, বিধি 4। তোমরাও চাইলে এভাবেই মনে রাখতে পারো, নীতি 3, বিধি 4, অর্থাৎ সমবায় নীতিমালা 2003, সমবায় বিধিমালা 2004, নীতি 3, বিধি 4, সমবায় আইন 2001, সমবায় অধ্যাদেশ 1984। আশা করি তোমাদের এই চারটি সাল মনে রাখতে কারো কোনো অসুবিধা হবে না। এবার আরো কিছু তথ্য যা আমাদের মনে রাখতে হবে, প্রথমেই সেটি হচ্ছে সমবায়কে বলা হয় শোষিতদের আত্মরক্ষার দুর্গ। অর্থাৎ সমাজে যারা শোষিত তাদের নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য তারা সমবায়কে ব্যবহার করে, তাই সমবায়কে বলা হয় শোষিতদের আত্মরক্ষার দুর্গ। পাশাপাশি সমবায় সমিতির উদ্দেশ্য হচ্ছে সদস্যদের আর্থসামাজিক কল্যাণ। আমরা জানি সমবায় সমিতির উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, জনকল্যাণ নয়,
সমবায় সমিতির উদ্দেশ্য হচ্ছে তার যে সদস্য রয়েছে সে সকল সদস্যদের আর্থসামাজিক কল্যাণ। পাশাপাশি সমবায় শব্দের অর্থটা আমাদের মনে রাখতে হবে, সমবায় শব্দের অর্থ হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা, অর্থাৎ অনেকের মিলিত প্রচেষ্টাকে আমরা সমবায় বলি। এরপর আমাদের আরো যেটা মনে রাখতে হবে, বাংলাদেশের সমবায় সমিতিগুলো LGRD মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রিত এবং LGRD-র ফুল ফর্ম হচ্ছে লোকাল গভর্নমেন্ট রুরাল ডেভেলপমেন্ট। LGRD দ্বারা বুঝায় লোকাল গভর্নমেন্ট রুরাল ডেভেলপমেন্ট। বাংলাদেশের সকল সমবায় সমিতি LGRD মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রিত হয়। পাশাপাশি এটাও জেনে রাখা ভালো যে বাংলাদেশের একটি নাম করা এবং বৃহৎ আকার সমবায় সমিতি হচ্ছে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড, যাকে আমরা সবাই মিল্ক ভিটা নামে চিনি। হ্যাঁ, মিল্ক ভিটা একটি সমবায় প্রতিষ্ঠান, লক্ষ লক্ষ দুগ্ধ খামারি যারা তারা এই প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত, তারা এই সমবায় সমিতির সদস্য। বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডকে আমরা সংক্ষেপে মিল্ক ভিটা বলি, যা বাংলাদেশে একটি উল্লেখযোগ্য এবং বৃহৎ আকার একটি সমবায় সমিতি। এরপর আমাদের মনে রাখতে হবে যে পল্লী উন্নয়নে সমবায় নিয়ে কাজ করে বার্ড এবং বার্ডের ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। বার্ড বাংলাদেশে পল্লী উন্নয়নের ক্ষেত্রে সমবায় নিয়ে কাজ করে। বার্ডের প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর আক্তার হামিদ খান, যাকে বাংলাদেশে সমবায়ের পথিকৃত বলা হয়, ডক্টর আক্তার হামিদ খানকে। এবং এখন আমরা ওই তথ্যগুলো জানার পর আমরা বিগত বছরগুলোতে ভর্তি পরীক্ষার কিছু প্রশ্ন এখন আলোচনা করব। আমাদের আজকের যে লেকচারের যে টপিকগুলো ছিল সেগুলো শেষ। এখন আমরা বিগত বছরগুলোতে ভর্তি পরীক্ষায় যে সকল প্রশ্ন এসেছে সে সকল প্রশ্নগুলো সলভ করব এবং দেখব আমরা আজকে যা যা শিখেছি সেখান থেকে কি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে নাকি না। প্রথম প্রশ্ন হচ্ছে, সমবায়ের একজন সদস্য সর্বোচ্চ শতকরা কত ভাগ শেয়ার ক্রয় করতে পারে? অপশনগুলো হচ্ছে অপশন এ 10%, অপশন বি 15%, অপশন সি 20% এবং অপশন ডি 25%। আমি আশা করি তোমরা সবাই এর উত্তর জানো। এর উত্তর হচ্ছে অপশন সি 20%। আমরা জানি সমবায় প্রতিষ্ঠানে একজন সদস্য সর্বোচ্চ 20% শেয়ার ক্রয় করতে পারে, এর বেশি সে শেয়ার ক্রয় করতে পারে না। এরপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে সমবায় সমিতি আন্দোলনের ক্ষেত্রে কোন জেলাকে পথিকৃৎ বলা হয়? এ ঢাকা, বি রংপুর, সি খুলনা, ডি সিলেট এবং ই কুমিল্লা। বাংলাদেশে সমবায় সমিতি আন্দোলনের ক্ষেত্রে কোন জেলাকে পথিকৃৎ বলা হয়? বাংলাদেশে সমবায় আন্দোলনের ক্ষেত্রে পথিকৃৎ বলা হয় কুমিল্লা জেলাকে, অর্থাৎ কুমিল্লা এই জায়গাটিকে বাংলাদেশে সমবায় সমিতি আন্দোলনের ক্ষেত্রে পথিকৃৎ বলা হয়। এটি তোমরা মনে রাখবে যে বাংলাদেশে সমবায় সমিতি আন্দোলনের ক্ষেত্রে পথিকৃৎ বলা হয় যে জেলাকে তার নাম হচ্ছে কুমিল্লা। এখন তিন নম্বর প্রশ্ন, একটি প্রাথমিক সমবায় সমিতির সর্বনিম্ন ও সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে যথাক্রমে ব্ল্যাঙ্ক এবং ব্ল্যাঙ্ক, অর্থাৎ এখানে দুটি ড্যাশ আছে বা ব্ল্যাঙ্ক স্পেস আছে। চলো আমরা অপশনগুলো দেখি। অপশন এ 250, বি 750, সি 1050, ডি 7 সীমাহীন এবং ই 20 সীমাহীন। এখানে উত্তর হবে অপশন ই, কারণ আমরা জানি একটি প্রাথমিক সমবায় সমিতির সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 20 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে সর্বোচ্চ যে শেয়ার সংখ্যা সেই শেয়ার সংখ্যা দ্বারা সীমিত, তাই এখানে সীমাহীন বলা হয়েছে। কারণ আমরা জানি না যে কি পরিমাণ শেয়ার সংখ্যা ওই সমবায় সমিতির রয়েছে, তার যতগুলো শেয়ার তার সদস্য সংখ্যা ততগুলো, কিন্তু সর্বনিম্ন 20 জন সদস্য থাকতে হবে। চার নম্বর প্রশ্নে বলা আছে, সমবায় সমিতির একজন সদস্যর সর্বোচ্চ শেয়ার কেনার সীমা হলো, এটা আমরা জানি অপশন হচ্ছে 6,000 টাকা, অপশন বি মোট মূলধনের 15%, অপশন সি মোট মূলধনের 25%, অপশন ডি মোট মূলধনের 20% এবং অপশন ই সীমা নাই। আশা করি তোমরা সবাই এটা সঠিক উত্তর জানো। এটা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, এক সমবায় সমিতির একজন সদস্য মোট মূলধনের 20%-এর বেশি শেয়ার ক্রয় করতে পারে না, অর্থাৎ লিমিটেশন হচ্ছে মোট মূলধনের 20%। পাঁচ নম্বর প্রশ্নে বলা আছে যে সমবায় সংগঠনে কোনো একক সদস্য শেয়ার মূলধনের সর্বোচ্চ কত অংশ শেয়ার ক্রয় করতে পারে? খেয়াল করলে বুঝতে পারবে যে সর্বোচ্চ শেয়ার সংখ্যা, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এটি অনেক বছর বিভিন্ন বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছে, তাই এটা জানা খুব গুরুত্বপূর্ণ। এখানে অপশন আছে 1/3, 1/4, 1/5, 1/10, 50%।
অর্থাৎ উত্তরটা এবার একটু অন্যভাবে দেওয়া আছে। আশা করি তোমরা সবাই চিন্তার মাধ্যমে বলতে পারবে সঠিক উত্তরটি কি। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এক পঞ্চমাংশ। অর্থাৎ একটা সমবায় সংগঠনে একজন ব্যক্তি সর্বোচ্চ 1/5 বা 1/5 শেয়ারের মালিক হতে পারে, যেটাকে আমরা পার্সেন্টেজে যদি বলি তাহলে আমরা 20% বলতে পারি, যে সর্বোচ্চ 20% বা 1/5 বা 1/5 শেয়ারের মালিক একজন সদস্য একটি সমবায় প্রতিষ্ঠানে হতে পারে। 6 নম্বর প্রশ্নে বলা আছে, একটি সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটিতে সর্বোচ্চ কতজন সদস্য থাকতে পারে। অপশন এ 12 জন, অপশন বি 8 জন, অপশন সি 15 জন এবং অপশন ডি 5 জন। একটি সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটিতে সর্বোচ্চ সদস্য থাকতে পারে 12 জন, অর্থাৎ এখানে উত্তর হবে অপশন এ। আমরা জানি একটি সমবায় সমিতিতে সর্বোচ্চ 12 জন সদস্য একটি ব্যবস্থাপনা কমিটিতে থাকতে পারে, সর্বনিম্ন 6 জন, সর্বোচ্চ 12 জন। এটি হচ্ছে ব্যবস্থাপনা কমিটির ক্ষেত্রে সদস্য সংখ্যা। 7 নম্বর প্রশ্নে আমরা একটি অঙ্কের প্রশ্ন দেখতে পাচ্ছি। 7 নম্বর প্রশ্নে বলা আছে, একটি মিলের শ্রমিকরা একটি সমবায় বিপণী হতে বছরে 1,00,000 টাকা মুনাফা করেছে, তারা সংরক্ষিত তহবিলে মুনাফার কত টাকা জমা রাখবে। অর্থাৎ একটি মিলের শ্রমিকরা একটা সমবায় বিপণী হতে বছরে মুনাফা করেছে 1,00,000 টাকা, তারা সংরক্ষিত তহবিলে মুনাফার কত টাকা জমা রাখবে। তাহলে চলো আমরা অপশন গুলো দেখে নিই। অপশন এ 5,000 টাকা, অপশন বি 10,000 টাকা, অপশন সি 15,000 টাকা, অপশন ডি 20,000 টাকা এবং অপশন ই 25,000 টাকা। এখন তোমরা এই পর্যায়ে ভিডিওটি একটু পজ করো, পজ করে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে ভিডিওটি প্লে করলে তোমরা উত্তরটি জেনে যাবে। আমি এখন উত্তরটি বলে দিচ্ছি এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি 15,000 টাকা। কেন? কারণ আমরা জানি একটি সমবায় সমিতি সংরক্ষিত তহবিল বা যেটাকে আমরা বাধ্যতামূলক তহবিল বলি, সে তহবিলে সর্বোচ্চ মুনাফার যে অংশ রাখে তা হচ্ছে 15%। অর্থাৎ সংরক্ষিত তহবিলে বা বাধ্যতামূলক তহবিলে মুনাফার 15% রাখা হয়। এই প্রশ্নে আমাদের মুনাফা হচ্ছে 1,00,000 টাকা। 1,00,000 টাকার 15% হচ্ছে 15,000 টাকা। অর্থাৎ এই সমবায় সমিতিতে তারা সংরক্ষিত তহবিলে মুনাফার 15,000 টাকা জমা রাখবে। যদি বলা থাকতো এখানে উন্নয়ন তহবিল, আমরা জানি উন্নয়ন তহবিলে 3% রাখতে হয়, সেক্ষেত্রে আমার উত্তর হতো 3,000 টাকা। কারণ 1,00,000-এর 3% হচ্ছে 3,000 টাকা, 1,00,000-এর 15% হচ্ছে 15,000 টাকা। যেখানে এখানে বলেছে সংরক্ষিত তহবিলে মুনাফার কত টাকা জমা রাখবে, আমরা জানি সংরক্ষিত তহবিল যার আরেক নাম হচ্ছে বাধ্যতামূলক তহবিল, এই তহবিলে মুনাফার 15% অর্থ রাখা হয়। তাই যেহেতু মুনাফা হয়েছে 1,00,000 টাকা, সুতরাং 1,00,000 টাকার 15% 15,000 টাকা হচ্ছে এই প্রশ্নের উত্তর। আশা করি তোমরা সবাই সঠিক উত্তরটি দিতে পেরেছ। এই পর্যায়ে আমাদের আজকের এই লেকচারটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। আশা করি তোমরা সবাই এই অধ্যায়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা এই অধ্যায়টি সম্পর্কে আরেকবার যদি ভালোভাবে পড়ো তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না এবং পরীক্ষায় তোমরা এই অধ্যায় থেকে সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে করতে পারবে। তোমাদের সবার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তোমরা সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।